নমস্কার গল্পে গল্পে গাঁথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস পর কপালে রাজা রানী আজ শোনাতে চলেছি এই উপন্যাসটির একাদশ পর্ব কুলপুরোহিত বিধুভূষণ ভট্টাচার্য সকালে পৌঁছে আগে প্রক্ষালনাদি এবং স্নান সেরে নিজের ঘরে অপেক্ষা করছিলেন ওপরে ডাক পড়বে কি নিচের সেরেস্তায় জানেন না ইতিমধ্যে ভাগ্নের মারফত দোতলার অন্তরমহলে কি সমাচার পৌঁছে গেছে তাও জানা নেই মামাবাড়ি এসে ভাগ্নেটি দোতলায় উঠে গেছেন রাজেন্দ্রনারায়ণ তখন দোতলার ড্রয়িং রুমে বসে ভাগ্নে সোজা সেখানে উপস্থিত তাঁকে আসতে দেখে সাবিত্রী চৌধুরানীও পায়ে পায়ে দোরগোড়ায় এসে দাঁড়ালেন ভাগ্নে একটা সোফায় ধপ করে বসে পড়ে ক্লান্ত স্বরে বললেন দুরাতে ছোটাছুটি সার হল হাতে আর যেসব মেয়ে আছে তাদের মধ্যে থেকে দেখুন সোনা মাত্র বসু চৌধুরানি বড় রকমের একটা ঝাঁকুনি খেলেন যেন রাজেন্দ্রারানের হাত থেকে খবরের কাগজ কার্পেটে পড়ে গেল আস্তে আস্তে টান হয়ে বসলেন মাথার মধ্যেখানে মুগরে ঘা পড়ার মতোই স্তম্ভিত মুখ নির্বাক কয়েক মুহূর্ত তার দিকে চেয়ে বসু চৌধুরানিও বিবর্ণ একটু কত বড় নিশ্চিত প্রত্যাশা ধুলিস হয়ে গেল খুব ভালো করেই অনুভব করতে পারেন কি কারণে এমন সাধারণ চেহারার মেয়েকে একমাত্র আশার সন্তান রাজার বউ করে আনার জন্য অমন স্থির সিদ্ধান্ত নিয়ে বসেছিলেন সাবিত্রী বসুচৌধুরানী জানেন না কিন্তু সেরকম কারণ যে কিছু ছিল সেটা অবিশ্বাস করেন না বিবেচনা না করে এই মানুষ খেয়াল খুশি মতো এগুন না ঠান্ডা গলায় রাজেন্দ্রনারায়ণ জিজ্ঞেস করলেন লক্ষণ বিচার করে ঠাকুর ঠাকুরমশাইয়ের মেয়ে পছন্দ হল না খুব একটা পছন্দ হওয়ার মতো তো মেয়ে নয় মামা রাজার বউ হিসেবে আরো ঢের সুন্দরী মেয়েই সকলে আশা করবে তবে ঠাকুর মশাই লক্ষণ কি বিচার করেছেন তিনি জানেন আন্নিকে সময় মেজাজ বিগড়ে যেতে মেয়ে তো আর তিনি দেখলেনই না আগে নিষেধ করা সত্ত্বেও ওই মেয়ে হুট করে ঘরে ঢুকে গিয়ে তার পুজোয় ব্যাঘাত ঘটিয়ে বসেছিল ওইটুকু মেয়ের আর কি দোষ বাড়ির লোকেরই চোখে রাখা উচিত ছিল ঠাকুর মশাই পরে সাফ বলে দিলেন তার মেয়ে দেখা হয়ে গেছে আর দেখার দরকার নেই শুধু আমাকে একবার দেখে আসতে হুকুম করলেন রাজেন্দ্রনারায়ণ স্তব্ধ এই অপরাধে তিনি আর মেয়ে দেখলেনই না পুজো বা ধ্যানের সময় ধারে কাছে কেউ থাকবে না বা যাবে না যোগনিষ্ঠ কুলপুরোহিতের এই রীতি এ বাড়ির সকলেরই জানা এখানে এলে দোতলার মস্ত পুজোর ঘরেই তার আন্নিক ধ্যানের ব্যবস্থা এমনিতেই তখন ওদিকে কেউ মারায় না বসু নিয়ে তবুও একজনকে প্রহরায় মোতায়েন রাখেন তখন বাচ্চা কাচ্চা নিয়ে কত সময় কত আত্মীয় পরিজন আসে বাড়িতেও অবুজ নাতি নাতনি আছে যদি হুট করে কেউ গিয়ে পুজোয় ব্যাঘাত ঘটায় নির্লব এই সাত্বিক মানুষটি কর্তা আর কর্তি দুজনেরই শ্রদ্ধার পাত্র এবারই হলে এই অপরাধ বসু চৌধুরানী অন্তত ছোট করে দেখতেন না কিন্তু স্বামীর এই কথা শুনে আর এমন হতাশ মুখ দেখে শ্রদ্ধেয় কুলপুরোহিতের পুরোহিতের ওপর তাঁরও মিজাজ বিগড়ে গেল তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন তা বলে তিনি যে কাজের জন্য গেছেন তা না করেই ফিরে আসবেন লক্ষণ বিচার করবেন না গনগনের চাউনির স্বামীর দিকে তাকে এক্ষুনি ডেকে পাঠাও লক্ষণ বিচারের জন্য আবার তাকে বগুড়ায় যেতে হবে বলে দাও রাজেন্দ্র নারায়ণ চুপখানিক তাঁর সংযমে চির খেল না বলেন উনি তো এরকম করার মানুষ নন কি বলেন আগে শুনে নাও হয়তো পুজোর ব্যাঘাত ঘটার পর যেটুকু দেখেছেন তাতেই তার লক্ষণ বিচার করা হয়ে গেছে হয়তো অশুভ লক্ষণ কিছু দেখেছেন মামির মেজা আর মামার থমথমে মুখ দেখে ভাগ্নেটি উঠে পড়লেন ওই তিরিক্ষী মূর্তি শাস্ত্রজ্ঞ কুলপুরোহিতের বাকবিতনটার মধ্যে আর থাকতে চান না ঘর থেকে বেরিয়ে আসার আগে ঠান্ডা গলায় মামা বললেন ঠাকুর স্নান টান হয়ে গিয়ে থাকলে কাউকে বলে যা উপরে নিয়ে আসতে সাবিত্রী বসুচুরানি কঠিন মূর্তির মতো দাঁড়িয়ে স্বামীকেই লক্ষ্য করছেন কার্পেট থেকে খবরের কাগজটা তুলে নিতে দেখলেন পড়া হচ্ছে না কিন্তু পড়ার চেষ্টা হচ্ছে তাও দেখছেন যে মানুষের মুখের দিকে তাকিয়েই সমস্ত ভেতরখানা দেখতে পান তিনি এই সংযমের তলায় তলায় তার অব্যক্ত অস্থিরতাও ঠিকই অনুভব করছেন ক্ষোভের আরও কারণ এই মানুষের ভাবা স্বাভাবিক যে এবারই কর্তির মন রাখার জন্য তাকে খুশি করার জন্য ঠাকুরমশাই কর্তব্যনিষ্ঠ হলেন না ঠিক মতো লক্ষণ বিচার না করে হেলা ফেলা করে চলে এলেন তাই যদি হয় বসু চোখে মানুষ না না তিনি তাকে ছেড়ে দেবেন সঙ্গে লক্ষণ বিচারের কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিতকে নিয়ে আবার তাকে বগুড়ায় যেতে হবে আমি এসেছি মঙ্গল হোক কুলপুরোহিত বিধুভূষণ ভট্টাচার্য তার উপস্থিতি ঘোষণা করছেন তার প্রবেশের জন্য বসু চৌধুরানী নিজেই ভারী পর্দা টেনে দিলেন সৌজন্যবোধের ব্যতিক্রম হল না রাজেন্দ্রনারায়ণ সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন আসুন ঠাকুর মশাই তিনি ভিতরে আসতে বসু চৌধুরানী যা করে থাকেন আজ তা করে উঠতে পারলেন না পা ছুঁয়ে প্রণাম করেন না এখানে এলে প্রত্যহের প্রথম সাক্ষাতে জানুতে বসে মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করেন ব্যতিক্রমটুকু ভটচাঁজ বসাইয়ের খেয়াল না করার কথা না এক পলক তাকিয়ে অস্বস্তি বোধ করলেন ভাবলেন তাঁর রায় কি হবে অনুমান করেই এমন অপ্রসন্ন মুখ কন্যা নির্বাচন নিয়ে কর্তৃটি ঠান্ডা বীরত্ব বিলক্ষণ জানেন যতটা সম্ভব হালকা সুরে বললেন ভাগ্নে বাবাজি কোথায় তাকে ডাকুন কেমন দেখে এলো একসঙ্গে বসে আলোচনা হোক অনুচ্চ কঠিন গলায় বসু চতুরানী জবাব দিলেন তার দেখা না দেখার উপর কিছু নির্ভর করছে না শুনলাম সেখানে কোনো কারণে অসন্তুষ্ট হয়ে মেয়েটিকে ভালো করে না দেখেই আপনি চলে এসেছেন বিধু ভট্টাচার্য বিমুরও কয়েক মুহূর্ত তারপরেই এমন অভিযোগের কারণ অনুমান করতে ভুল হল না মনে মনে হাসলেন কিন্তু বাইরে মানে লেগেছে এমনই গম্ভীর মনে হচ্ছে আমার কিছু বিচার টিচার হবে মা জননী সেই অপেক্ষায় আছেন যার জন্য জবাবদিহির আগে বসার অনুমতি নেই ত্রুটি বোধে রাজেন্দ্রনারায়ণ ব্যস্ত হয়ে উঠলেন খুব অন্যায় কথা আপনি বসুন বসুন ঠাকুর মশাই বসু চৌধুরানী থতমত খেলেন এক প্রস্থ বিধু ভট্টাচার্য সোফায় টান হয়ে বসতে আস্তে আস্তে কয়েক পা এগিয়ে তিনি জানু মুড়ে বসে কার্পেটে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন তার মাথার দুহাত ওপর ডান হাতখানা টান করে ঠাকুর মশাই আশীর্বাদ করলেন শুভমস্ত উঠে দাঁড়াতে গোফ জোড়ায় সামান্য হাসি টেনে বিস্ময় প্রকাশ করলেন এক ছোট্ট মেয়ের অবুজ অপরাধের জন্য রুষ্ট হয়ে আমি কর্তব্যে অবহেলা করে ফিরে আসতে পারি হে কথা মা জননী ভাবলেন কি করে বসু বসুসধুরাণী স্থির ঠান্ডা অপলক দু তার মুখের ওপর অন্যায় হয়েছে আপনি লক্ষণ বিচার করে মেয়েটিকে খুব ভালো করে দেখে এসেছেন তাহলে এমন করে আর কখনো কোনো মেয়েকে দেখিনি এটুকু আমারই সৌভাগ্য স্টেশনে মেয়ের কাকাকে বলে এসেছি বিলম্ব না করে তারা মেয়ের বিয়ের জন্য প্রস্তুত হতে পারেন আর জানিয়েছি ফিরে গিয়ে জমিদার বাহাদুরকেও প্রস্তুত হতে বলব অবিশ্বাস্য এক আনন্দ বিস্ফোরণে জমিদার রাজেন্দ্রনারায়ণ চৌধুরী বিভ্রান্ত হতবুদ্ধি যেন দাঁড়িয়েছিলেন ধূপ করে সোফায় বসে পড়লেন একটু বাদে এই গলা দিয়ে সেই বিস্ময় ঝরল আপনি তাদের বিয়ের জন্য প্রস্তুত হতে বলে এসেছেন কথা দিয়ে এসেছেন শুধু আমার বিবেচনার জন্য আটকে ছিল। আপনি আমাকে এই অধিকারও দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার মনে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল না তাই আপনি কথা দিয়ে এসেছেন প্রসন্ন মুখেই মাথা নাড়লেন তাই কিন্তু আর চোখে বসু চৌধুরানীর মুখখানা দেখে মনে মনে শঙ্কিত এই সুন্দর মুখ এখন ফ্যাকাশে ভীষণ সাদা রাজেন্দ্র রানার বুকের তলায় এখন যে ঢেউ উঠেছে তার কোন দিকে চোখ নেই সাগ্রহে সামনে ঝুঁকে বললেন কিন্তু আমার ভাগ্নি এমন একটা ভুল করলো কেন ভট্টাচ বসের গোফ জোড়ায় হাসির আভাস আরও একটু স্পষ্ট হলো। এ আমার এক বিচিত্র অভিজ্ঞতায় বটে কর্তা মশাই ওদের পুজোর ঘরের সামনে কাউকে আসতে নিষেধ করে আমি আহ্নিকে বসেছিলাম পূজই আশ্চর্য মন লেগে গেল এদিন সামনে বিগ্রহের আসনে অষ্টধাতুর ছোট্ট দেবী মূর্তি আন্নিকের পর আপনা থেকেই দেবীর ধ্যান শুরু হয়ে গেল সমস্ত মন ঢেলে দুর্গার ধ্যান করতে লাগলাম সেই ডাকের মধ্যে আমার বাহ্য জ্ঞান হারিয়ে যেতে লাগল আমি যত বিভোর হচ্ছি তত আকুতি বাড়ছে তত ডেকে চলেছি হঠাৎ সর্বাঙ্গে কাঁটা কাঁটা দিয়ে উঠল আমার মনে হলো ধ্যানের মধ্যে দুর্গা স্পষ্ট বলছেন অত ডাকাডাকি কেন কাছেই তো আছি ফিরে দেখো না অদ্ভুত একটা আনন্দের শখে যেন আসনে ঘুরে বসলাম দেখি পিছনে জানলায় লাল দূরে শাড়ি পরা একটা ছোট্ট মেয়ে ঢলঢলে কচি মুখ আপনার এখানে ফটোতে ফ্রক পরা যে মেয়েকে দেখে গিয়েছিলাম ঠিক সেই মুখ কিন্তু ফটোর মুখ তখন আমার মনেও নেই কেবল মনে হতে লাগলো বালিকা বেশে মা দুর্গাকেই দেখছি আমি আমাকে হঠাৎ ওরকম ঘুরে বসতে দেখে আর ওরকম করে চেয়ে থাকতে দেখে মেয়েটি খুব ঘাবড়ে গেছে ভয় পেয়েছে কিন্তু পালাতে পারছে না রাজেন্দ্ররান বসুচৌধুরী চমৎকৃত অভিভূত চৌধুরানী নিষ্পন্দের মতো দাঁড়িয়ে তার চোখে বা মুখে কোনো ভাবাবেশের চিহ্ন নেই কুলপুরোহিত বিধুভূষণ ভট্টাচার্য বলে গেলেন তখনও ভেবে পাচ্ছিলাম না এ কি যার লক্ষণ বিচারে এসেছি সত্যি সেই মেয়ে না মা দুর্গা এই মূর্তি ধরে ছলনা করছেন ডাকলাম এদিকে এই ঘরে এসো ছুটে পালানোর ইচ্ছে কিন্তু না এসে পারল না খুব ভয় ভয়ে সামনে এসে দাঁড়ালো আমি দেখলাম সেই মেয়ে বটে তখনই নিজের কর্তব্য সম্বন্ধে সচেতন আমি একের পর এক প্রশ্ন করছি আর সেই ফাঁকে লক্ষণ বিচার করছি স্বীকার করছি এখানে ফটো দেখে আর এই মা জননীর মনোভাব বুঝে কিছুটা প্রতিকূল মন নিয়েই আমি মেয়ে দেখতে গিয়েছিলাম কিন্তু স্বয়ং দেবী দুর্গা অসময়ে যাকে ঠাকুর ঘরে টেনে আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন তার লক্ষণ বিচারে আমি আর কোনো ত্রুটি খুঁজে পাবো সুন্দর সরল সপ্রতিভূমে আমার বিদ্যে সুলক্ষণা তো বটেই অতি ভয় পেয়েও আমার শখ কথার সুন্দর জবাব দিল কি মনে পড়তে ভরচাশ বসাই হেসে ফেললেন প্রথমে জিজ্ঞাসা করেছিলাম কে তুমি ভয়ে ঢোক গিলে বলেছিল রানী তারপরেই জিজ্ঞাসা করেছিলাম কার মেয়ে তেমনই ভয় ভয়ে জবাব বাবা মায়ের যাক তার প্রতিটি মিষ্টি উত্তর এখনো আমার কানে লেগে আছে শেষটুকুই যেমন মজার তেমনই তার আমার বাইরের চাঁচা ছোলা আচরণ তো আপনারা জানেন গম্ভীর জেরায় জেরায় শেষে বার করলাম সকলের নিষেধ সত্ত্বেও চুপি চুপি কেন এ সময় ওই জানলায় এসে দাঁড়িয়েছিল এসেছিল সাধুদের ভগবানকে কাছে ডেকে আনার শক্তি আছে ভেবেছে আমিও তাই আনবো বলে কাউকে সেদিকে আসতে বারণ করেছি কিন্তু ফাঁকতালে ভগবানকে একবার দেখে নেবার লোভে না এসে থাকতে পারেনি রাজেন্দ্রের দু চোখের কোন শিরশির করছে ভিতরের এক অদ্ভুত আবেগে স্থির তিনি সোফাতেই সোজা হয়ে বসলেন চোখ বুঝে গুরু মহারাজের অনবদ্য হাসিমুখ স্মরণ করলেন স্পষ্ট সেই হাসিমুখ দেখতেও পেলেন মনে মনে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন তারপর গুরুতুল্য বড় ভগ্নীপতি ভবানীচরণও স্মরণে এলেন তাকেও প্রণাম জানালেন চোখ তাকিয়ে দেখেন স্ত্রী ঘরে নেই চলে গেছেন সামনের মানুষটির দিকে তাকালেন আবেগের কথা মুখ দিয়ে কমই বললেন ঠাকুর মশাই আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকলাম বিধু ভট্টাচার্য জবাব দিলেন তা কেন আমারও তো ভাগ্য কিন্তু মা জননী অসন্তুষ্ট হলেন বোধ হয় রাজেন্দ্রনায়ণ হাসি মুখেই বললেন আপনি কর্তব্যে অবহেলা করে ফিরে এসেছেন তো একটু আগে তিনি আপনার উপর অসন্তুষ্ট হয়েছিলেন তিনি ফাঁকি বা অন্যায় বরদাস্ত করতে পারেন না বলে অসন্তুষ্ট হন আবার নিজের যন্ত্রণা ফুলতে পারেন না বলে কষ্টও পান আপনি এজন্য ভাববেন না যাক মেয়েটিকে কেমন দেখলেন কেউ কুচিত বলবে না তো তা বলবে না সাধারণভাবে বিচার করলে বেশ সুশ্রী বলতে হবে সুন্দর স্বাস্থ্য বারন্ত গরণ রঙও মোটামুটি ফর্সা তবে আপনাদের ঘরে মেয়ে দেখে যারা অভ্যস্ত তাদের মন উঠবে না কিন্তু ওইটুকু দেখার ফাঁকে মেয়েটির ভিতরের যে রূপের আভাস আমি পেয়েছি কালে দিনে তা যদি সত্যি হয় তাহলে কারো কোনো ক্ষেত থাকবে না এই আমি জোর দিয়ে আপনাকে বলে যাচ্ছি রাজেন্দ্রনারায়ণ একটু চুপ করে থেকে এই গভীর অন্তরঙ্গ সুরে বললেন ঠাকুর মশাই আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব জানি না যাক এখন তো আর অন্য চিন্তা সব সমস্যার শেষ ভাববেন না মেয়ের বাবা তো এখনো পর্যন্ত জানেনই না কিছু এখন আবার তার সঙ্গে বোঝাপড়াছ হাসলেন তবে বিধির বিধান কে বলুন আমি এই বিশ্বাস নিয়েই বসে আছি বগুড়া স্টেশনে মেয়ের ছোট কাকা যা বলতে বলেছিলেন বিধুভূষণ জানান দিলেন জমিদার বাহাদুর এক্ষুনি যেন রাঁচিতে মেয়ের বাবার কাছে ফোন না করেন বা না চলে যান যোগাযোগ করে তারাই খবর দেবেন এমন বিচিত্র কাণ্ডটি যিনি বাঁধিয়ে বসেছেন সেই প্রভাংশু রায়চৌধুরীকে তেমন আর উতলা বা দুশ্চিন্তা কাতর দেখছে না নিখিল রঞ্জন এই মানুষই পরিত্রাণ পাওয়ার আশায় কারাপাড়া থেকে উদ্ভ্রান্ত মুখে তার হোস্টেলে এসে ধর্ণা দিয়েছিল মনে হয় না সমস্যা যত জমাট বাঁধছে তত যেন ধীর স্থির পারলে ওই কুলপুরোহিতকে স্টেশনে বিদায় নিয়ে তক্ষণি তাকে নিয়ে রাঁচি রওনা হন আর পরদিন তো রাঁচের উদ্দেশ্যে তাদের রওনাই হতে হয়েছে আগে রাতে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ার পর বড়দের বেশ একটা রোমাঞ্চকর জটলা বসেছিল নিখিল রঞ্জনের মায়ের চোখের ঘুম উবে গিয়েছিল আর বুড়ো বাবাও সেখানে ঘুরঘুর করেছেন মুখ টিপে হেসেছে এনার এটা ওটা মন্তব্য করেছেন এরকমই যখন ঘটে গেল দাদা বৌদিরাও বাবার কথায় সায় দিয়েছেন মেয়েটার রাজরানী হবারই ভাগ্য বোধ তাই হুট করে এ বিয়ে একেবারে নাকচ করে না দেওয়াই উচিত তার আগে ভালো করে ভেবে চিনতে না দেখলে ভুল হবে জমিদার বাহাদুরের রাজ ঐশ্বর্য রাজস্বিক মন বহু দান ধ্যান শিক্ষা সংস্কৃতি আর সেই সঙ্গে রানীর ভাগ্যের যোগের কথাই বেশি হয়েছে বলা বাহুল্য জমিদার বাহাদুরের সম্পর্কে এত কারো জানা ছিল না রয়ে শয়ে জানান দিয়েছেন প্রভাংশু কুমারী নিখিল রঞ্জন নিঃসংশয় মিথ্যে বাড়িয়ে বলার মানুষ ন নেই লোক তাহলে এক রাতের জন্য কলকাতার হোস্টেলে থেকে তিনি যে উধাও হয়েছিলেন সেই একটা রাতের মধ্যেই জমিদার বাহাদুরের এসব গুণাবলী তথ্য সংগ্রহ করা হয়েছে আর হাবভাব দেখে নিখিল রঞ্জনের আরও মনে হয়েছে ওই জটলার আসরে জমিদার বাহাদুরের দেশ জুড়ে দান ধানের ফিরিস্তি দিয়ে এমন বলার পিছনেও মানুষটার কিছু একটা উদ্দেশ্য বা লক্ষ্য আছে এসব শোনার পরে দিদি প্রমিলাও হয়তো দোটানার মধ্যে পড়ে গেছেন ওইটুকু মেয়ের বিয়ে হয় কি করে আবার সম্বন্ধটাও যে বড় লোভনীয় তাতে আর সন্দেহ কি মেয়ের ভাগ্য নিয়ে কথা প্রসঙ্গে দিদি হঠাৎ বলে ফেলেছিলেন কে জানে কি ভাগ্য মেয়েটার হাড় কাঁপানো শীতে রানী গায়ে নতুন সোয়েটারটা খুলে আমাদের লুকিয়ে এক ভিকিরি বুড়িকে দিয়ে দিয়েছিল পরে বুড়িটা এসে আমার আর ওর বাবার সামনে গলা ছেড়ে রানীকে এমনভাবে রাজরানী বানিয়ে দিয়ে গেল যে বুড়ির গায়ে ওই নতুন সোয়েটার দেখে আমরা রাগ পর্যন্ত করতে পারলাম না শোনার পর নিখিল রঞ্জন প্রভাংশু রায়চৌধুরীর সেই আগ্রহ লক্ষ্য করেছিল উনি এগিয়ে এসে উৎসুক হাসি মুখে জিজ্ঞেস করেছিলেন কবে এ কতদিন আগের কথা বৌদি দিদির জবাব এই তো এবারে আসার আগেই খুব একটা পরিতৃপ্তির সংবাদ শুনলেন যেন দেওটি হেসে হেসে বলেছিলেন আমার গুরুদেবের কথা ঈশ্বর শরীর ধরে মানুষের সঙ্গে বাক্যালাপ করেন এমন বড় শুনিনি তিনি আধার অবলম্বন করেই যা বলার বলে যান ভিকিরির কথা শুধু ভিকিরির কথাই এর নাও হতে পারে বাবাও শুনেছিলেন তিনি সানন্দে সমর্থন করেছিলেন নিশ্চয়ই পারে আমি খুব বিশ্বাস করি এখনও রাঁচি যত এগিয়ে আসছে নিখিল রঞ্জনের অস্বস্তিও তত বাড়ছে কিন্তু এই লোক নির্বিকার নির্লিপ্ত তার দুশ্চিন্তা লক্ষ্য করে এক সময় বললেন হ্যাঁ ছটফট করছো কেন খুব ঘাবড়ে গেছে বুঝি নিখিল রঞ্জন জবাব দিল আপনি ছটফট করছেন না বা ঘাবড়াচ্ছেন না কেন বুঝতে পারছি না জামাইবাবুকে আমরা কি বলবো কি বোঝাবো যা ঘটেছে তাই বলবো বোঝাবার আর কি আছে বোঝাবার কিছু নেই জামাইবাবু রাজি হতে পারেন না জানা কথাই তার ফলে ওই বাবু রাঁচি এসে হাজির হলে তখন হলে হবেন তারা আমরা কি করতে পারি বা জটটি আমরাই পাকালাম তারপর আমরা কি করতে পারি উনি আরও রেগে যাবেন না জট পাকিয়েছি আমি আমরা নয় তা রেগে গেলেও শেষদা কি করবেন গলা তো আর কাটবেন না অত ভেবড়ে যাচ্ছ কেন নিখিল রঞ্জন ঘুম একটু খানিক বাদে মনের কথাটা ব্যক্ত করেই ফেলল আচ্ছা দাদা হাব ভাব দেখে মনে হচ্ছে আপনিও যেন কিছু আশা করছেন চুপ একটু তারপর নির্লিপ্ত জবাব করছি কি আশা করছেন আপনার শেষ দা রাজি হবেন এই বিয়ে হবে যদি ঘুণাক্ষরেও কাউকে না বলো জবাব দিতে পারি বলবো না তোমার জামাইবাবু সহজে বা খোলা মনে রাজি হবেন কিনা না আমি আশা করছি না শুধু আমার মন বলছে এই বিয়ে হবে মনির অস্বস্তি আপাতত দূরে কৌতূহলই বড় আপনার মন বলছে জামাইবাবু সোজা না বলে দিলে কি করে হবে তাহলেও হবে জমিদার বাহাদুর একটা কথা তোমাকে বলেছিলেন মনে আছে এই বিয়ে না হলেও তিনি তোমাকে দুষবেন না আর বলেছিলেন তার বা মেয়ের বাবার ইচ্ছে বিয়ে হচ্ছে না বা হবে না এ যদি বিধান হয়তো দুতরফের সেটা খণ্ডন করার সাধ্য নেই এ বিশ্বাস করছেন পাকে চক্রে তার এই বিশ্বাসটাই আমার মধ্যে ছোঁয়াচে রোগের মতো কাজ করছে রে ভাই এখন ঠান্ডা হয়ে দেখে যাও কি হয় নিখিল রঞ্জনের মুখে আর কথা সরেনি দুজনের এমন আকস্মিক পদার্পণের ফলে রানীর বাবা সুধাংশু কুমার রায়চৌধুরী বগুড়ার বাড়ির মানুষদের থেকেও বেশি অবাক তার মুখ দেখে শ্যালুকটি তাড়াতাড়ি সাফাই গিয়েছে আপনি একটু ধাক্কা খাবেন না জামাইবাবু বাবু প্রথমেই নিশ্চিন্ত করছি আমরা কোনো খারাপ খবর নিয়ে আসিনি তা সত্ত্বেও সুধাংশু রায়চৌধুরী হাঁ প্রভা তুই শালাবাবু তুমি দুজনে একত্র হলে কি করে এলেই বা কোথা থেকে স্নেহ ঠাট্টার মিশেলে ছোট শালকটিকে তিনি বেশিরভাগ সময় শালাবাবু বলে ডাকেন পায়ের ধুলো নেবার ফাঁকে নিখিল রঞ্জন গম্ভীর প্রভাংসুধা কারাপাড়া থেকে টু হান্ড্রেড মাইলস রেস দিয়ে কলকাতার হোস্টেলে এসে আমার সঙ্গে একত্র হলেন তারপর সেখান থেকে দুজনের ডেস্টিনেশন বগুড়া দুরাতের হল্ট তারপর ডেস্টিনেশন রাঁচি এখন আমরা তো ক্ষুধার্ত আগে অতিথি সৎকারের আয়োজন করুন পরে জবাব দিই দিনটা রবিবার বলেই তারা কিছু নেই এবং নিশ্চিন্ত ঘরে বৌদি নেই দাদা আদরের ভাই আর শ্যালকের ভালো খাওয়া দাওয়ার ব্যাপারে ব্যস্ত প্রভাংশু কুমার সেই ফাঁকে নিখিলকে শিখিয়ে রেখেছিলেন কিভাবে তাকেই শুরু করতে হবে তারপর সময় বুঝে তিনি হাল ধরবেন সেই মতো দুপুরের খাওয়া দাওয়া আরেকটু বিশ্রামের পর নিখিল রঞ্জন চোখ কান বুঝেই সংকট সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল কোনো ভনিতা না করে জিজ্ঞেস করল আচ্ছা জামাই বাবু আপনি জমিদার রাজেন্দ্র নারায়ণ বসু চৌধুরীকে চেনেন বা নাম শোনা আছে প্রশ্নের তাৎপর্য না বুঝে সুধাংশু কুমার ভেবে নিলেন একটু জবাব দিলে নামটা শোনা শোনা লাগছে কোথাকার জমিদার বলতো জমিদার মোহনপুরে আর সেখান থেকে মাসে সাত লক্ষ টাকা আয় তাছাড়া কলকাতায় সার্কুলার রোডের ওপর তাঁর পেল্লায় প্রাসাদ আর নানা জায়গায় বহু জমি জমা কলকাতাতেই থাকেন সুধাংশু কুমার আবার একটু ভেবে বললেন নাম শুনেছি অত বড় মানুষকে আমি আর চিনব কি করে কলকাতার সঙ্গে তো কতদিনের মধ্যে যোগাযোগ নেই তা হঠাৎ তার কথা কেন বলছি ভদ্রলোক নিজে শিক্ষিতা খুব ধার্মিক দেওঘরের বালানন্দ ব্রহ্মচারী প্রিয় শিষ্য প্রভাংশু বাধা দিয়ে উঠলেন কার শিষ্য কি বৃত্তান্ত দিয়ে দরকার কি যা বলছিলে বলো না সুধাংশুবাবু হেসেই ভাইয়ের দিকে তাকালেন একবার নিজের গুরু ভিন্ন ও ভক্তদের বোধ অন্যের গুরুর প্রতি অত ভক্তি শ্রদ্ধা নেই নিখিল রঞ্জন বাধা দেবার কারণ আজ করে নিলেন অর্থাৎ এ পর্যায়ে গুরু প্রসঙ্গ এড়িয়ে যাবার ইশারা এটা বললেন মোট কথা মস্ত ধনী জমিদার বলতে আমাদের যা ধারণা এই জমিদার বাহাদুরটি মোটেই সেরকম নন অনেক জায়গায় তার অনেক দান শুধু পদ্মার এপারের বাংলা নয় অন্যান্য অনেক জায়গায় বেনারসে বৃন্দাবনে চন্দ্রনাথ পাহাড়ে হরিদ্বারে দেওঘরে দাঁড় কত দান ছড়িয়ে ঠিক নেই অন্ধ অনাথ আতুরদের জন্য কাশিতে মস্ত বাড়ি দান করেছেন ট্রাস্ট বোর্ড করে দিয়ে তাদের সব খরচ চালাচ্ছেন অনেক দুর্গম বিপজ্জনক পাহাড়ি তীর্থের পথ বাঁধিয়ে সিঁড়ি করে দিয়ে হাজার হাজার সাধু সন্ন্যাসী আর তীর্থযাত্রীদের প্রাণে বাঁচিয়েছেন স্কুল করেছেন টোল করেছেন সমস্ত দেশ জুড়ে কত হাসপাতালে তার কত বেড ঠিক নেই এছাড়া কলকাতার অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের তিনি মেরুদণ্ড আজ কয়েক যুগ ধরে কলকাতায় তার নিজের বাড়ির এক মহলে শয়ে শয়ে গরিব ছাত্র নি খরচায় থেকে খেয়ে আর জমিদারের টাকায় স্কুল কলেজের মাইনে গুনে পাশ করে মানুষ হয়ে বেরোচ্ছে প্রভাংশু কুমার এই জায়গায় আরেকটু জুড়ে দিলেন জমিদার বাড়ির এই আলাদা মহলের নাম তপনিবাস ওখানকার দুটি ব্রিলিয়েন্ট ছেলে আমার ক্লাস ফ্রেন্ড ছিল কলেজে আরও কয়েকটি ছেলেই পড়তো তুমিও মনে করতে পারলে হয়তো দেখবে ওখানকার কেউ না কেউ ইন্টারমিডিয়েটে পাশ করে তোমার সঙ্গেও পড়েছে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ওকালতি সব লাইনেই ওখানকার ভালো ভালো ছেলেরা যায় শ্যালকের মুখ ছেড়ে সুধাংশু কুমার এবার ভাইয়ের দিকে চেয়ে কথাগুলো শুনলেন তারপর বললেন হ্যাঁ রে প্রভা তোরা দুজনে কি ওই মস্ত জমিদারের প্রচার কাজে লেগে গেছিস নাকি তোরা বগুড়া গেছিলি কেন আর এখানেই বা কেন এলি হঠাৎ ওই জমিদারকে নিয়ে পড়লি কেন সেটা এইবার জামাইবাবু নিখিল রঞ্জন এখন আর অত অস্বস্তি বোধ করছে না বরং একটু মজাই লাগছে জবাব দিলেও যাতে হেলা ফেলার মানুষ না ভাবেন সেই জন্য জমিদার বাহাদুর সম্পর্কে আপনাকে একটু আইডিয়া দেবার চেষ্টা এই জমিদার চৌধুরীর বড় মেয়েটির বিয়ে থা হয়ে গেছে ছেলেপুলে আছে পরের ছেলেটি জন্মান্ত বছর চব্বিশ পঁচিশ বয়স অনেকদিন আগে তারও বিয়ে হয়ে গেছে এখনও পর্যন্ত ছেলেপুলে নেই জমিদার বাহাদুরের শেষ সন্তান মানে ছোটো ছেলেটিই আমাদের মাথা ব্যথার কারণ ভবিষ্যতে বাপের অত ঐশ্বর্য বিষয় আসায় আর জমিদারি সর্বেসর্বা সেই জমিদার বাহাদুর তাঁর এই ছেলের সামনের ফালগুনেই বিয়ে দেবেন স্থির করে ফেলেছেন সেই জন্যেই আমাদের এত ছোটাছুটি সুধাংশু কুমারের কাছে এখনো সবটাই দুর্বোধ্য কেন বিয়ের যুগ্গী মেয়ে আমাদের আমাদেরকে আছে আর অমন রাজরাজার অবস্থা যাদের আমাদের ঘরে মেয়ে তারা নেবেন কেন ঠান্ডা মাথায় সব শুনুন তাহলে আপনি আগেই রেগে যাবেন না বা অসহিষ্ণু হবেন না জামাইবাবুটি কৌতূহল নিয়ে চোখ বিস্ফারিত তাঁর জমিদার বাহাদুরের দশ বছরের ছেলের জন্য ছ সাত বছরের পাত্রীর খোঁজে কাছে দূরে শহরে গ্রামে গঞ্জে ঢেড়া পিটানো বড় ঘরের মেয়ে দেওয়ার জন্য ঠিকুজি নকল আর ফটো পাঠানোর হিরিক দাদারা নিজেদের মেয়ে ঠিকুজিয়ার ফটো পাঠালেন কিন্তু সেচদার মেয়ের কথা কারো মনে এলো না সেই রাগে ঝোঁকের মাথায় প্রভাংশুদার রানীরও ঠিকুজি নকলার ফটো পাঠিয়ে দেওয়া নানা দেশের বিশিষ্ট পণ্ডিত জ্যোতিষীদের সভা বসিয়ে পনেরো দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত দু হাজার মেয়ের ঠিকুজি বিচার করে আর ছেলে মেয়ের সমস্ত দিক যাচাই করে যে কয়েকটি মেয়েকে বাছাই করা হয়েছে তার মধ্যেও রানী সেরা জমিদারের কারাপাড়া লোক পাঠানো সংবাদ শুনে প্রভাংশুদার বজ্রাহতের মতো কলকাতায় ছুটে আসা আর ক্ষমা চেয়ে প্রস্তাব নাকচ করার জন্য নিখিলকে জমিদারের কাছে পাঠানো কেবল গুরু প্রসঙ্গটুকু বাদ দিয়ে এই সাক্ষাৎকারের গোড়া থেকে শেষ পর্যন্ত যাবতীয় বৃত্তান্ত কুলপুরোহিত বিধুভূষণ ভট্টাচার্যের মেয়ে দেখতে আসার আগের দিন দুজনের বগুড়ায় ছুটে আসা আর সর্বশেষ অপ্রত্যাশিতভাবে কুলপুরোহিতের বিবাহের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে ফেরা সব শোনার পরেও কিছুক্ষণ পর্যন্ত সুধাংশু কুমারের মুখে কথা সরে না তাজ্জবি হয়ে গেছেন ভাইয়ের দিকে ফিরলেন তারপর তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে প্রভা এজন্যে ছেলেটার মেডিকেল কলেজের পড়াশোনা শিখিয়ে তুলে ওকে নিয়ে বগুড়ায় ছুটে গেলি আর তারপরে কিনা এই রাঁচিতে ছুটে এলি মুখ কাচুবাচু করে নিখিল রঞ্জনী সরস জবাবটুকু দিল আমিও প্রভাংশুদাকে কথা বলেছিলাম তাতে উনি বললেন মাথা খারাপ হয়ে গিয়ে থাকলে তো রাঁচি ভালো জায়গা সুধাংশুবাবু হেসে ফেললেন ভাইকে যথার্থই ভালোবাসেন বললেন এসেছিস যখন তোর মাথা আমার এখানে থেকে গেলেই ভালো হয়ে যাবে আর কোথাও যেতে হবে না ঝোঁকের মাথায় যা করে ফেলেছিস ফেলেছিস কিন্তু নিজেই ফয়সলা না করে এমন ছোটাছুটি শুরু করে দিলি কেন আমি মতামত কি দেব তুই জানিস না অমলান বদনে প্রভাংশু জবাব দিলেন আগে ভেবেছিলাম জানি কিন্তু এখন খুব শিওর নই সেচতা যাক সে কথা পরে এখন সমূহ সমস্যাটা অন্য নিখিলের মুখে যা শুনলে তার থেকে এটুকু বিশ্বাস করতে পারো যে এখান থেকে অক্ষমতা জানিয়ে খবর দিলেই জমিদার বাহাদুর সোজা রাঁচিতে এসে হাজির হবেন হবেনি তার নিশ্চিত বিশ্বাস এ বিয়ে নিয়তি নির্বন্ধ এর হেরফের হতে পারে না ভদ্রলোক আমাদের দেশের সত্যিই একজন শ্রদ্ধেয় মানুষ সেজদা বয়স তোমার ডবলেরও বেশি ওই বিশ্বাস নিয়ে এই বয়সে উনি এখানে ছুটে আসবেন এটা আমি চাই না সব কিছুর জন্যে তোমার এই ছোট ভাই দায়ী বলেই দয়া করে তিনটে দিনের জন্য কলকাতায় এসে ভদ্রলোকের সঙ্গে দেখা করে তুমি যা বলার বলে দাও আমরা হাজারভাবে বললেও তাকে ঠেকানো যাবে না তিনি এখানে আসবেনি। আর তুমিও তাকে নিয়ে ফাঁপড়ে পড়ে যাবে শুধু ভালোবাসেন বা স্নেহ করেন বলে নয় উদার নিরাসক্ত ভোগ বিমুখ এই বুদ্ধিমান ভাইয়ের বিবেচনার মূল্য সুধাংশুবাবুর কাছে কম নয় তাই এ অনুনয় রাগ করলেন না বা অসন্তুষ্ট হলেন না আবার যে ফয়সালা অনায়াসে নিজে করতে পারতো তা না করে তাকে কলকাতায় টেনে নিয়ে যাওয়ার জন্য রাঁচিতে ছুটে এসেছে এটাও খুব স্বাভাবিক লাগছে না জবাব দিলেন তা না হয় গেলাম কিন্তু একটু আগে বললি আমি মতামত কি দেব সে সম্পর্কে এখন তুই খুব শিওর না তার মানে কি নিখিল রঞ্জন উৎসুক প্রভাংশু কুমার হাসতে লাগলেন আচ্ছা শেষদা তুমি আগে বলো তো কত রকমের যোগাযোগ একটাই পরিণামের দিকে আঙুল দেখালে তোমার মনে হবে ওগুলো কাকতলীয় না হয়ে ভবিতব্যের ইশারা হতে পারে কি বলছিস বুঝছি না কেন খুব সোজা তো আচ্ছা একটা লম্বা ফিরিস্তে দিচ্ছি শোনো এক নম্বর আতুর থেকে মেয়ে হয়েছে শুনেই তোমার শ্বশুরমশাই আনন্দে ঘোষণা করলেন রানী এসেছে আর এখন এই ব্যাপারের পর তিনি শুধু নন তোমার শাশুড়িও আনন্দে আটখানা তাদের এই নাতনির রাজরানী হবারই যোগ ভাবছেন দু নম্বর রাজস্ব জমিদারের কাছে দূরে সর্বত্র তার বছরের ছেলের জন্য পাত্রীর খোঁজে ঢেরা দিতে ছ সাত আট বছরে মেয়ের ঠিকুজি পাঠানোর হিরিক পড়ে গেল বর্দা মেজদার দি বৌঠান নিজেদের মেয়ের ছক ফটো পাঠিয়ে দিলেন তোমার বা রানীর কথা কেউ ভাবলেন না দেখে রাগ করে আমিও কেবল ঝোঁকের মাথায় তোমার মেয়ের ঠিকুজির নকলার ফটো পাঠিয়ে দিলাম অথচ এমন রাগ বা ঝোঁক আমার হবার কথা নয় তিন নম্বর নানা দেশের পণ্ডিতা নিয়ে দু হাজার মেয়ে ঠিকুজি বিচার করে শাস্ত্রবিধান ভাগ্য মিলিয়ে লক্ষণ যে একটিমাত্র মেয়ের দিকে জমিদার বাহাদুর এগোলেন সেও আমাদের ডানি চার নম্বর বিপাকে পড়ে কাটান দেওয়ার জন্য পরিমরি করে কলকাতায় ছুটে গেলাম ক্ষমা চেয়ে গিয়ে নাকচ করার জন্য নিখিলকে জমিদারের কাছে পাঠালাম ভদ্রলোক ওকে দেখেই বেয়াই ডেকে বসলেন ছেলেকে ডেকে মামা শ্বশুর পরিচয় দিয়ে প্রণাম করালেন মেয়ের নাম রানী শুনে বেজায় খুশি কারণ তাদের ছেলের ডাকনাম রাজা এর মধ্যে অসাধারণ রাজযোগের আরও মিলের ব্যবহার দেখলেন তিনি নিখিল ক্ষমা চেয়ে অক্ষমতা জানাতে কানেই তুললেন না বললেন ভবিতব্যের বিধান হলে এ বিয়ের নাকচ করার সাধ্য কারো এ বিশ্বাস নিয়েই তিনি অগ্রসর হয়েছেন বাধ্য হয়েই তাঁদের কুলপুরোহিতের মেয়ে দেখার ব্যবস্থার সদয় দিয়ে নিখিলকে এই শুকনো মুখে হোস্টেলে ফিরতে হল সুধাংশু কুমার হাঁ করে ভাইয়ের মুখের দিকে চেয়ে আছেন নিখিল রঞ্জন আরও উৎসুক প্রভাংশু বলে গেলেন তারপর পাঁচ নম্বর যেভাবে আর যে পরিস্থিতিতে ওদের ভীষণ রাশবাড়ি কুলপুরোহিতটি মেয়ে দেখে গেলেন সকলের ধারণা হল সমস্ত প্রহসনের সেখানেই শেষ তিনি নিশ্চয়ই মেয়ে নাকচ করে গেলেন কিন্তু স্টেশনে এসে আমাকে শুধু অবাক করে তিনি জানিয়ে গেলেন নির্দিষ্ট দিনে কন্যা সম্প্রদানের জন্য আমরা প্রস্তুত হতে পারি কলকাতায় গিয়ে জমিদার বাহাদুরকেও তিনি প্রস্তুত হতে বলবেন ছ নম্বর এরপর চক্রে তোমার মেয়ের এত বড় ভাগ্যের সম্ভাবনা দেখে নিখিলের দুই দাদা আর বৌদিদেরও চিন্তার ভুল বদলে গেল তাঁরা ভাবতে লাগলেন মেয়েটার এত ভাগ্য যদি হয় বিয়ে দিলে মন্দ কি হাট ন বছর বাদে এই চেষ্টাই তো করতে হবে আর তোমার শ্বশুর বসাই তো পারলে তোমাকে বোঝানোর জন্য আমাদের সঙ্গে রাঁচি ছুটে আসেন আমাকে তিনি বারবার করে বলে দিয়েছেন গো ধরে নাতনির এমন ভাগ্য বরবাদ করা কোনো মানে হয় না এরপর সাত নম্বরও আছে আমার যে বুঠান তোমাকে না জানিয়ে মেয়ে দেখাতে পর্যন্ত রাজি হচ্ছিলেন না আর পরেও বলেছেন মেয়ের বাবা এখন বিয়ে দিতে রাজি হওয়া দূরে থাক একটা অসম্ভব ব্যাপার এতটা গড়িয়েছে শুনলেও খুব অসন্তুষ্ট হবে দশচক্রে ভগবান ভূত হওয়ার মতো সেই তারও দু নৌকায় পা মেয়ের ভাগ্য নিয়ে অত আলোচনার মধ্যে তারও মনে পড়ে গেল এবারে হাড় কাঁপানো শীতে রানী নিজের গায়ের সোয়েটার খুলে লুকিয়ে এক ভিখিরি বুড়িকে দিয়ে দিয়েছিল সেই বুড়িটা নাকি পরে তোমাদের কাছে এসে গলা ছেড়ে রানীর রাজরানী হবার ভবিষ্যৎবাণী করে গেছে হ্যাঁ তো সবের পর তোমারও মত শেষ পর্যন্ত বদলাবে কিনা আমি শিওর হব কি করে হালকা চালের এত কথা খুব একটা যুক্তির কথা নয় বিচার বিশ্লেষণ করে দেখার মতো কথাও নয় অথচ যুক্তি তর্ক বিচার বিশ্লেষণের বাইরে মনকে এক ধরনের বিশ্বাসের দিকে টেনে নেবার মতো কথা অল্পক্ষণের জন্য হলেও সুধাংশুবাবু সেই গোছের টানাপূড়ণের মধ্যেই পড়ে গেলেন বুঝি মাত্র দেড় দু বছরের ছোট এই ভাইয়ের স্বচ্ছ গভীরতার দিকটা অনুভব করতে পারেন বলেই বিভ্রান্ত একটু রসিকতার ঝাপটা মেরেই এটুকু কাটানোর চেষ্টা তোর মতো থিওসফিস্ট ব্যাচেলারগুলোর এইরকমই মতিবুদ্ধি হয় নাকি সময় থাকতে নিজেই একটা বিয়ে করে ফেল রানীর বিয়ের চিন্তা পরে করিস রাজরানি করার লোভে সাত সাড়ে সাত বছরের মেয়েকে বিয়ে দিতে পারি হে তুই ভাবলি কি করে নির্লিপ্ত মুখে প্রভাংশু জবাব দিলেন হা আমি ভাবিনি সেজদা আমাকে ভাবিয়েছে আমিও মত নেই বলে দেবার জন্যই কলকাতায় ছুটে গিয়েছিলাম তার মানে কি আগে মত ছিল না এখন মত বদলেছিস নিজের মেয়ে না হলেও রানীকে তুই আমার থেকে কম ভালোবাসিস না তোর হাতে থাকলে এই বয়সেই তুই ওর বিয়ে দিয়ে দিতিস একটু চুপ করে থেকে প্রভাংশু শান্ত মুখেই বললেন দেখো সেজদা মেয়ের রাজরানী হওয়াটা কি ব্যাপার আমার খুব ধারণা নেই এখন বিয়ে দাও আর দশ বারো বছর পরে বিয়ে দাও রানীর ভাগ্য খুব ভালো হবেই কেবল এই বিশ্বাসটুকু মনে ছিল এখনো আছে অবাক লাগার মতো এতগুলো যোগাযোগের জন্যই নয় শুধু আমার অন্যভাবে চিন্তা করার বিশেষ কারণ ঘটেছে যাকে তুমি কলকাতায় চলো তো ভদ্রলোকের সঙ্গে কথা বলে যা ভালো বিবেচনা করো তাই করবে তুই তো আমাকে ঘাবরেই দিলি দেখছি এইসব যোগাযোগ ছাড়াও তোর অন্যভাবে চিন্তা করার বিশেষ কি কারণ ঘটলো প্রভাংশু কুমার দ্বিধাগ্রস্ত মুখে বিড়ম্বনার হাসি বলেন পাঁচে বায়াস হয়ে যাও সেজন্য কিছু বলতে চাইনি তারপরেই জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি দেওঘরের বালানন্দ ব্রহ্মচারীর নাম শুনেছ সুধাংশুবাবু অবাক একটু একজন বড় সাধক শুনেছি কেন শুধু বড় সাধক বললে ঠিক হয় না যুগের একজন মহাসাধক আর আমার গুরুদেব স্বামী শিবানন্দ সে তো জানোই সুধাংশুবাবু মাথা নাড়লেন জানেন তোমরা কতটা বিশ্বাস করো জানি না আমার গুরুদেবকে আমি অন্তর্জামী বলেই জানি তা তো বুঝলাম এসব কথা কেন বলছি আমার জন্যেই তোমার অজান্তে এরকম একটা কাণ্ড ঘটে গেছে নিখিলের মুখে সে কথা শুনে রাজেন্দ্রনারায়ণ চৌধুরী অসন্তুষ্ট হয়ে আমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছিলেন স্বামী শিবানন্দর শিষ্য শুনে তার আর কোনো ডাক ছিল না উল্টে খুব খুশি তিনি নিখিলকে বলেছিলেন প্রভাংশুবাবুকে বলবেন তার ক্ষমা চাওয়ার দরকার নেই তিনি মাত্র অনেক ওপরে কেউ তাকে দিয়ে কাজটি করিয়েছেন নইলে এই মেয়ের খোঁজ আমি পেতাম না আমি তার কাছে ঋণী আর বলেছিলেন তাকে বলবেন দেওঘরে শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ আমার গুরুদেব তাকে না জিজ্ঞেস করে আমি কোনো কাজে এগোই না তাহলেই যেটুকু বোঝার তিনি বুঝবেন সুধাংশুবাবু এই তিরিশ বছরের জীবনে আধ্যাত্ম চিন্তার অবকাশ কমই পেয়েছেন বাইরে তার সাহেবই আদব কায়দা কিন্তু ভিতরের মনটি সনাতন সেরকম আত্মিক প্রসঙ্গ উঠলে ভিতরের ওই মন দুলে ওঠে ফুলে ওঠে আরও উৎসুক হয়ে চেয়ে রইলেন প্রভাংশু কুমার বলে গেলেন তিনি ভালানন্দ ব্রহ্মচারীর প্রিয় শিষ্য শুনে আর তারপর একথা শুনে আমি কিরম হয়ে গেলাম সিজদা আর দেখো সংকট মোচনের সংকল্প নিয়ে এই শুনে প্রথমেই মনে এলো এরকম অবিশ্বাস্য যোগাযোগ ঘটলো কেন নিখিলের হোস্টেল থেকে সোজা আশ্রমে ছুটলাম খুব একটা সমস্যা নিয়ে এসেছি শুনে গুরুদেবের সাক্ষাৎ পেতে সময় লাগলো না সমস্যার কথা শুনে গুরুদেব হাসতে লাগলেন বলেন বালানন্দ মহারাজের বিধান এর মধ্যে সংশয়ের কি আছে বিশেষ কারণ ছাড়া তিনি এরকম বিধান দেবেন কেন কিন্তু চিন্তা নেই ছেলে মেয়ে দুদিকেরই খুব ভালো হবে শুনে আমি আরো কিরম হয়ে গেলাম সেজদা রাতটা আশ্রমে ছিলাম একজন গুরুভাই রাজেন্দ্রনাথ বসুচৌধুরীকে জানেন কথা উঠতে জমিদার বাহাদুরের তিনি উচ্ছ্বসিত প্রশংসা করলেন তার শিক্ষা সাংস্কৃতিক অনুরাগ আর অজস্র দান ধ্যানের কথা বললেন আর শেষে বললেন একদিকে বালানন্দ ব্রহ্মচারী অন্যদিকে আমাদের গুরুদেব তোমরা চোখ কান বুঝে নিশ্চিন্ত মনে ঝাঁপিয়ে পড়ো ভালো ছাড়া মন্দ কিছু হতে পারে না সমস্ত রাত ভালো ঘুম হলো না সুধাংশুবাবুর মনের তলায় কি এক অনিশ্চয়তা আছে আধা ঘুমের মধ্যেও বারবার মনে হয়েছে এইটুকু মেয়ের বিয়ে তিনি দিতে পারেন না কখনো দেবেন না কিন্তু ভিতরে অশান্ত জিজ্ঞাসা এরকম যোগাযোগ সত্যি ঘটল কেন এমন সব মানুষেরা এরকম বলেন কেন বিয়েতে যদি আপত্তি নাই করেন রানীর ভাগ্যে কি আছে সকালে চায়ের টেবিলে ভাই আর শ্যালককে বললেন আজ আপিসে গিয়ে আমি তিন চার দিনের ছুটির ব্যবস্থা করছি আর লোক পাঠিয়ে ট্রেনের রিজার্ভেশনও করে নিচ্ছি তোমরা ভেবো না এ বিয়েটাই মত দেব বলছ বলেই যাচ্ছি তিনি কলিয়ারিতে চলে যাওয়ার পর কলকাতায় জমিদার বাহাদুরের বাড়িতে ট্রাঙ্কল বুক করা হলো। সময়ে তার সারা পেয়ে এদিক থেকে প্রভাংশই কথা বললেন আমি রাঁচি থেকে রানীর ছোট কাকা প্রভাংশু কথা বলছি নমস্কার বেয়াই মশাই বলুন আমি এই ফোনেরই অপেক্ষায় ছিলাম নমস্কার কিন্তু এক্ষুনি বেয়াই মশাই বলে আমার অপরাধ বাড়াবেন না আপনার দাদা রাজি হয়নি না বোঝা গেল ওদিকের মানুষ থমকেছেন একটু কিন্তু খুব উদ্বিগ্ন নন তাহলে আজকেই আমি রাঁচি রওনা হবার চেষ্টা করছি আজ না হলে কাল তাহার দরকার নেই দাদাকে নিয়ে আজকের গাড়িতেই আমরা কলকাতায় যাচ্ছি কালই তিনি আপনার সঙ্গে কথা বলবেন খুব ভালো খুব ভালো আসুন আপনি মনে কোনো দুশ্চিন্তা রাখবেন না সিংহদরজার মুখে ট্যাক্সি থামতেই একজন তকমা পড়া দারোয়ান শশব ছুটে এলো পিছনের দুজনের উদ্দেশ্যে সেলাম ঠুকে ড্রাইভারকে বলল গাড়ি ভিতরে নিয়ে যেতে ভিতরে ঢোকার আগেই সুধাংশু রায়চৌধুরী ফটকের মাথায় দুটো বিশাল সিংহ এদিকের সবুজ গালচের মতো বিশাল লন অন্যদিকে ঝলমলে ফুলের বাগান আর মাঝে মাঝে পাথরের ফোয়ারাগুলো লক্ষ্য করেছেন বিশাল সীমানার চারদিকের উঁচু দেওয়ালের গা ঘেঁষে লম্বা লম্বা গাছের আর এক দফা প্রাচীর তাকালেই দু চোখ প্রসন্ন হবার মতো ছাত্রকালে কলকাতার কিছু নাম করা জমিদার প্রাসাদ দেখাছিল। মনে আছে সর্বত্রই শেতপাথরে খোদাই করা লাস্যময়ী পড়ি আর যৌবন সুসময় আনত রমণীর মর্মর ভাস্কর্যই বেশি চোখ টেনেছিল এই জমিদার আঙিনায় সেরকম একটিও দেখলেন না বলেই পরিবেশ যেন আরো স্নিগ্ধ সুন্দর ফটক পেরিয়ে ট্যাক্সি দশ বারো গজ এগোতেই প্রভাংশুকুমার কুমার অস্ফুট স্বরে বললেন আমি চোখে দেখিনি বটে তবু যদি ভুল না হয়ে থাকে ওই স্বয়ং জমিদার বাহাদুরই আমাদের অপেক্ষায় নিচের বারান্দায় দাঁড়িয়ে আছেন সুধাংশু কুমারের দু তখনই নিচের শ্বেত প্রশস্ত বারান্দার দিকে লম্বা চারধাপ পাথরের সিঁড়ি দিয়ে উঠলে বারান্দা সিঁড়ির নিচে মাঝে রাস্তার দুদিকে পাঁচ ছজন করে লোক দাঁড়িয়ে তারা জমিদার বাহাদুরের পদস্থ কর্মচারী মনে হলো বারান্দায় ট্যাক্সির দিকে চেয়ে একজনই দাঁড়িয়ে পায়ে হরিণের চামড়ার চটি পরনে পার ছাড়া দামি গরদের ধুতি গায়ে ধপধপে জালি গেঞ্জির ওপর মটকার চাদর চড়ানো বৃদ্ধ আদৌ মনে হয় না সুস্বাস্থ্য সৌম্য দর্শন প্রৌঢ় সকালে শীত বেশ কনকনে কিন্তু ওই বেশবাসের মানুষ তাতে একটু কাবু নন ট্যাক্সি এসে থামার আগে সিঁড়ির দুদিকের মানুষ ব্যস্ত সমস্ত কিন্তু বারান্দার মানুষটিকে নেমে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন ট্যাক্সি থামার সঙ্গে সঙ্গে রাজেন্দ্রনারায়ণ হাত বাড়িয়ে পিছনের দরজা খুললেন তারপর দু হাত জোর করে প্রসন্ন অভ্যর্থনা জানালেন আসুন আসুন আজ আমার বড় ভাগ্য ট্যাক্সি থেকে নেমে দুই ভাই বিব্রত হাসি মুখে প্রতি নমস্কার করলেন ট্যাক্সি ভাড়া দেবার জন্য সুধাংশু কুমার পকেট থেকে ব্যাগ বার করতেই প্যান্ট কোট পরা একজন বয়স্ক লোক হন্তদন্ত হয়ে আগে ড্রাইভারের দিকে এগিয়ে গেলেন সুধাংশু রায়চৌধুরী নরম গলাতেই বাধা দিলেন ভাড়াটা আমাকেই দিতে দিন ভদ্রলোক জমিদার বাহাদুরের সেক্রেটারি বিনীত অথচ স্পষ্ট অনুরোধ শুনে অপ্রতিভ মুখে মালিকের দিকে তাকালেন মৃদু হেসে রাজেন্দ্রনারায়ণ তাকে বললেন তুমি ব্যস্ত হয়েও না ওকেই দিতে দাও জুলুম করার অধিকার আগে আমরা পাই সুধাংশুবাবু ট্যাক্সি ভাড়া দিয়ে ফিরতে তেমনই হেসেই বললেন আপনি আমার মা লক্ষ্মীর বাবা আর ইনি কাকা তো আগে হ্যাঁ আপনি নিশ্চয়ই জমিদার বাহাদুর জমি যখন কিছু আছে জমিদার বলতে পারেন কিন্তু বাহাদুর তাহাদুর নই রাজেন্দ্র নারায়ণ বসু চৌধুরী নারায়ণ তার থেকে বেশি দূরে আসুন আপনাদের কিন্তু একটু কষ্ট দিয়ে দোতলায় নিয়ে যাব দু হাত দুজনে পিঠে রেখে সাদরে ভিতরে সিঁড়ির দিকে এগোলেন সুধাংশু রায়চৌধুরী এ যাবত অনেক জাঁদরেল সাহেব শুভ আর শিল্পপতির সান্নিধ্যে এসেছেন কারো তুলনায় নিজেকে খাটো ভাবেন না তাই কুণ্ঠাও বোধ করেন না কিন্তু এরই মধ্যে একটু অস্বস্তি বোধ করেছেন ভাই বা শ্যালক এর সম্পর্কে বাড়িয়ে বলেনি বাপের বয়সী প্রবীণ সম্ভ্রান্ত জমিদারটিকে এরই মধ্যে এ ভারী নিরহংকার মনে হয়েছে অগাধ বিত্তশালী সৌজন্যে কৃত্রিমতার জৌলুস একটু থেকেই যায় সুধাংশুবাবু তাও অনুভব করলেন না তার বক্তব্য শুনে একটু বাদেই মানুষটি হতাশ হবেন ভাবতে অস্বস্তি সহজভাবে বলেন না আমাদের আর দোতলায় উঠতে কষ্ট কি এ সময় এসে পরে আমরাই বরং আপনার পুজোয় ব্যাঘাত ঘটালাম রাজেন্দ্র নারায়ণ হাসলেন এ বেশ দেখে বলছেন তো আপনারা আসবেন বলেই কুলদেবতা মদন মোহনের সামনে বসে একটু নাম করেছিলাম আসলে নাম গানের তলায় তলায় আবেদন পেশ করছিলাম আমার আজকের অতিথি নারায়ণদের হৃদয়ে প্রবেশ পেয়ে যায় না এই হাসি বা কথাগুলো একটুও কৃত্রিম মনে হচ্ছে না দুই ভাইয়ের প্রশস্ত ঝকঝকে কাঠে সিঁড়ির কাছে এসেই সুধাংশুবাবু থমকালেন একটু সিঁড়ির দুদিকে নকশা আঁকা দুটো মঙ্গল কলস তাতে বড় বড় একটা করে টাটকা আম্রপল্লব তার উপরে একটা করে ডাব আবার দোতলায় সিঁড়ির শেষেও আরও দুটো মঙ্গল কলস আম্রপল্লব ডাব কি উপলক্ষে এই মঙ্গলাচরণ একটু দুর্বদ্ধ নয় জমিদার বাহাদুরে দু হাত এখনও দু ভাইয়ের পিঠে দোতলায়ও কিছু কর্মচারী তটস্থ হয়ে দাঁড়িয়ে রাজেন্দ্র নারায়ণ অতিথিদের নিয়ে চললেন সুধাংশুবাবুর মনে পড়ল নিখিল রঞ্জনকে দেখেই ভদ্রলোক নাকি বেআই সম্বোধন করে অভ্যর্থনা জানিয়েছিলেন আজ তা অবশ্য করলেন না কিন্তু ওই মঙ্গলাচরণের নিদর্শন দুটি প্রতিক্রিয়া তা থেকে কম কিছু নয় বিরক্ত নন সুধাংশুবাবু ভিতরে ভিতরে বিচলিত একটু দোতলা সেই লাইব্রেরি সংলগ্ন মস্ত বসার ঘর দরজায় আজ সোনালি রঙের পুরু পর্দা নিজের হাতে ওটা টেনে দিয়ে রাজেন্দ্রনারায়ণ অভ্যর্থনা জানালেন আসুন পথের জুতো নিয়ে এমন চোখ জুড়ানো লাল পুরু কার্পেটে পা ফেলতে সংকোচ কিন্তু গত্যন্ত নেই ভিতরের আসবাবপত্র আর সাজ সরঞ্জাম দেখেও দু ভাই অপলোক একটু বিপুল বৃত্তের আভাস অবশ্যই আছে তার থেকে আগে চোখে পড়ে ঘরজোড়া অনাবিল রুচির বিন্যাস যে কারণে বৃত্তের সঙ্গে সুষমার সহজ মিতালিটুকুই কেবল অনবদ্য মনে হয় সাবেকি আভিজাতের চেয়ার টেবিল সেটি আর ছোট বড় ঝাড়বাতি আয়নার কারুকার্যের উপর একটু চোখ বোলাতে ইচ্ছে করে দেয়ালের বড় বড় অয়েল পেন্টিংগুলো চোখ টানে ঘরের ভিতর দিয়ে লম্বাটে বিশাল ঝকঝকে লাইব্রেরি ঘরটা আগে একটু দেখে আসতে ইচ্ছে করে পাশাপাশি এই দুটো সোফার সামনে বড় দুটো সেন্টার টেবিল তার উপর জাফরি কাজের ঢাকনা টেবিলের দুপাশে বিরাট আকারে দুটো করে টাটকা গন্ধরাজের শিশির ভেজা তোরা একজনের হাত ধরে আর অন্যজনের পিঠ জড়িয়ে সোফা দুটোর দিকে এগিয়েও রাজেন্দ্রনারায়ণ দাঁড়িয়ে গেলেন প্রসন্ন মুখে বললেন আগে যে দুজন আমার জীবনে প্রধান অবলম্বন তাদের একটু দেখিয়ে নি লাইব্রেরি ঘরে ঢোকার মুখে দেয়ালের গায়ে রং তুলি বোলানো বড় পোর্ট্রেটের সামনে নিয়েলেন। এলেন ঝকঝকে সোনালী ফ্রেমে বাঁধানো ইনি আমার বড় ভগ্নীপতি ভবানী চরণ মিত্র আপনাদের নাম শোনার কথা নয় এমন মহৎ প্রাণের গৃহী সন্ন্যাসী আমি আর দেখিনি চার বছর বয়সে পিতৃহীন হয়েছিলাম জমিদারিও যায় যায় সন্ন্যাসীর মতোই নিজের গৃহ ছেড়ে সব ছেড়ে আমাকে জীবনের পথে এগিয়ে দিয়েছেন আজ আমার যা কিছু সব এর কৃপায় তিনি আর নেই কিন্তু ডাকলে আমি এখানে তার আশীর্বাদ পাই দুজনেই দেখলেন গায়ে ফতুয়া সাদা সিদে বেশ মাথার চুল খুব ছোট করে ছাঁটা হাসি ছোঁয়া মুখে দৃঢ় অভিব্যক্তি চোখ দুটি স্বচ্ছ আবার গভীর সাধারণ একজন মনে হয় না ঠিকই শৌখিন মস্ত টেবিলের দিকে এলে নেবারে মালিকের চেয়ারের সামনের দেয়ালে আরেকটি রং তুলির আলেখ্য এও তেমন প্রমাণ আকারের ঝকঝকে সোনালি ফ্রেমে বাঁধানো যোগাসনে বসে এক দীর্ঘ দেহী যোগী পুরুষ নগ্ন দেহে জ্যোতিরাভা বিশাল দুই বাহু জানু ছাড়িয়ে পায়ের কাছে শিথিল করে যোগমুদ্রা গলায় রুদ্রাক্ষ রেশমের মতো সাদা গোফ দাড়ি কেশ বিরল মাথা মুখে শিশুর তরল হাসি চোখে বিশ্ব রহস্যের হদিস মেলা কৌতুক সুধাংশুবাবুর চোখের পলক পড়ে না পাশ থেকে অস্ফুট সম্ভ্রমে প্রভাংশু জানান দিলেন বালানন্দ ব্রহ্মচারী মহারাজ রাজেন্দ্রনারায়ণ দু হাত জুড়ে ভক্তি ভরে প্রণাম করে বললেন হ্যাঁ আমার গুরুদেব ইনি বই আর ঈশ্বর জানি না আসুন এবারে বসা যাক গন্ধরাজে তোরা সামনে চেয়ার দুটে দুই ভাইকে বসে মুখোমুখি সোফায় নিজে বসলেন সুধাংশুবাবু ভিতরে কেন যেন আরেকটু দুর্বল হয়ে পড়ছেন রাজেন্দ্রনারায়ণ জিজ্ঞেস করলেন আপনাদের আসতে পথে কোনো কষ্ট হয়নি আগে না ট্রেন তো খুব ভোরে আসে আপনাদের দেরি হলো নিখিল রঞ্জনের হোস্টেলে সুটকে হোল্ডাল রেখে মুখার্ধে একটু বিশ্রাম করে এলাম সোজা তার দিকে চেয়ে রাজেন্দ্রনারায়ণ হাসছেন অল্প অল্প আমার আরজি নাকচ করতে হতে পারে ভেবে জলযোগের পর্বটুকুও সেরে এসেছেন বোধহয় প্রভাংশু আর চোখে দাদার অপ্রধিপ মুখখানা দেখছেন জবাবও শুনলেন আরজির কি আছে আপনার তুলনায় আমরা খুব তুচ্ছ হাসি মুখেই এই দুই মাথা নাড়লেন রাজেন্দ্রনারায়ণ আমার তুলনায় আপনারা অনেক ভাগ্যবান তা দেখুন স্টেশনে আপনাদের রিসিভ করার জন্য আমার গাড়ি পাঠানো উচিত ছিল এখন আপনাদের পায়ের ধুলোর অভ্যর্থনা অন্য রকম হওয়া উচিত ছিল কিন্তু যতক্ষণ আমি ভিকিরি ততক্ষণ এসব উচিত কাজ করতে গেলে আপনাদের চোখে আমার মতলবটাই বড় হয়ে উঠত তাই সে চেষ্টা করিনি কথার সঙ্গে সঙ্গে সোফা চেড়ে উঠে দাঁড়ালেন দু হাত জোর করে মৃদু গম্ভীর গলায় বললেন আপনাদের মেয়েটিকে আমাকে ভিক্ষা দিন প্রভাংশুর বুকের তলায় একই রকম মোচড় দিয়ে উঠল ন্যাবাচেকা খেয়ে সুধাংশুবাবু উঠে দাঁড়ালেন নিজেও হাত জোর করে বললেন ঝিছি আপনি এরকম করে বলছেন কেন আমার মেয়ে আরেকটু বড় হলে তো পরম সৌভাগ্যের ব্যাপার হতো বসুন দুজনেই বসলেন আবার রাজেন্দ্রনারায়ণ বললেন মেয়ে ছোট হোক বড় হোক তার ভাগ্য সম্পর্কে আপনি কোনো সংশয় রাখবেন না আপনার আমার দুজনের ভাগ্যে সাগর ছেঁচে লক্ষ্মী উঠেছেন কলকাতা ভাটপাড়া পুরী লখনৌ থেকে দেড়শো শাস্ত্রজ্ঞ জ্যোতির্বিদ পণ্ডিত দু হাজার মেয়ের জন্মপত্র ছেঁকে কেবল ভাগ্যের বিচারটাকেই সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন আপনার মেয়ে তাদের সেরা বাছাইয়ের মধ্যে একটি এর থেকেও বড় কথা আমার গুরু মহারাজের আশীর্বাদ আপনার মেয়ে ভাগ্যবতী না হলে আর কে হবে সুধাংশু ফাঁপড়ে পড়ে গেলেন রাঁচিতে ভাইয়ের কথা শুনে যে দ্বিধার ফলে রাতের ঘুম ব্যাহত হয়েছিল মন থেকে সেটা ঝেড়ে ফেলতে ফেলতেই কলকাতা এসেছেন কিন্তু এখন স্পষ্ট অসম্মতি জানানোর ভাষা হাতড়ে বেড়াতে হচ্ছে অথচ ভাষী মানুষকে স্পষ্ট বক্তা বলে জানে সকলে তবু বাধা দিতে চেষ্টা করলেন কিন্তু এই বয়সের ছেলেমেয়ের বিয়ে হয় কি করে এ ব্যাপারে আইন হয়ে গেছে শুনেছি পুলিশের টানা হেঁচড়ার মধ্যে পড়ে যাব রাজেন্দ্র মুখে হাসি ছড়াতে লাগলো প্রচ্ছন্ন কৌতুকে সুরে বললেন ছেলে মেয়ের বিয়ে দিয়ে আমরা দুজনে যদি একসঙ্গে জেলে যাই সে কেমন একখানা খবর হবে ভাবুন তো আপনার হচ্ছে না শুনুন এই সব চিন্তা ভাবনা আপনি আমার ছেড়ে দিন বিলি শুধু পাশ হয়েছে এখনো তার বেশি কিছু হয়েছে বলে শুনিনি হলেও যার বিধানে এই বিয়ে তার নাকচ করার শক্তি কোনো আইনের আছে বলে আমি মনে করি না আপনি নিশ্চিন্ত থাকুন এ ব্যাপারে সব দায় দায়িত্ব আমার একটু চুপ করে থেকে দ্বিধা কাটিয়ে জিজ্ঞেস করলেন কিন্তু দশ বছরের ছেলের আপনি বিয়ে দিচ্ছেন কেন প্রশান্ত মুখ ঠোঁটের ফাঁকে সামান্য ভাস হালকা সুরেই জবাব দিলেন ছেলের বয়স দশ হলেও আমার একষট্টি ছাড়াতে চলল ধরুন চট করে যদি চলেই যেতে হয় ছেলেটার একজন শক্তপোক্ত গার্জেন দরকার যিনি বছরে সাত লক্ষ টাকা আয় এই জমিদারি আর কলকাতার ঘর বাড়ি জমি দায়িত্ব নিতে পারবেন এই বিবেচনায় তো ছেলেটার বিয়ে দিয়ে ফেলতে পারি সুধাংশুবাবুর দ্বিধা কমছে একটু স্পষ্ট করে বললেন হয়তো পারেন কিন্তু সেটা খুব স্বাভাবিক লাগছে না আমার মেয়ে আপনার বিবেচনা খুব ভাগ্যবতী হতে পারে কিন্তু আমি অমন গুরু দায়িত্ব নেবার মতো মানুষ কিনা আপনি এখনো জানেন না এটাই কারণ হলে আপনি আপনার খুব জানা শোনা বিশ্বস্ত কারো ঘরে আনতে চাইতেন প্রসন্ন মুখে এই মাথা নেড়ে রাজেন্দ্র যুক্তি মেনে নিলেন ঠিকই বলেছেন এটা মোটেই কারণ নয় আমার জামাই আছে তাছাড়া আমার অবর্তমানে আমার স্ত্রীর এই জমিদারি চালানোর শক্তি আছে আমি এই বয়সের ছেলের বিয়ে দিচ্ছি আমার ওই গুরু মহারাজের হুকুমে তার বিধান মেনে তিনি বলেছেন এতে মঙ্গল হবে এই মঙ্গল বলতে আমি ছেলে মেয়ে দুজনেরই মঙ্গল বুঝি সুধাংশুবাবু আবার দোটানার মধ্যে পড়ে গেলেন সেটা বুঝেই রাজেন্দ্রনারায়ণের কিছু মনে পড়ল প্রভাংশুর দিকে তাকালেন আপনি শুনেছি স্বামী শিবানন্দ মহারাজের শিষ্য নিচে আমার গাড়ি মজুদ যাতায়াতে আপনার এক ঘন্টার বেশি লাগবে না দয়া করে আপনি একবার আপনার গুরুদেবকে জিজ্ঞেস করে আসুন না দেওঘরের বালানন্দ ব্রহ্মচারী মহারাজ যে বিধান দিয়েছেন তাতে ছেলে বা মেয়ে কারোর এতটুকু অমঙ্গলের আশঙ্কা থাকতে পারে কি না যাবেন এবারে প্রভাংশু কুমার বিড়ম্বনার মধ্যে পড়ে গেলেন কি বলবেন ভেবে না পেয়ে দাদার দিকে তাকালেন জবাব সুধাংশুবাবুই দিলেন বলেন। তার দরকার নেই ওই বিধানের কথা জানিয়ে ওর গুরুদেবের মত আগেই নিয়েছে তিনিও আপনার বিশ্বাসে সায় দিয়েছেন সায় দিয়েছেন রাজেন্দ্রনারায়ণ একেবারে টান হয়ে বসলেন দুচক প্রভাংশুর মুখের ওপর সায় দিয়েছেন নির্দিধায় তিনিও বিশ্বাস করেছেন প্রভাংশু কুমার মাথা কোনো আতিশয্য দেখা গেল না রাজেন্দ্রনারায়ণের মুখে চাউনি সজীব স্থির হয়ে রইল খানিক অন্তঃস্থল থেকে বড় একটা পরিতৃপ্তির নিঃশ্বাস পেরিয়ে এল এর পরেও সুধাংশুবাবু দ্বিধাদ্বন্দ্ব একেবারে কাটিয়ে উঠতে পারলেন না ইতস্তত করে বললেন আমি তো অনেক অল্প ভাগ্যের সংসারী মানুষ মহাত্মাদের কথা শুদ্ধ বিশ্বাসে ধরে থাকতে পারি পারি না না তাই ভাবনাও ছাড়তে চেয়ে রইলেন একটু তারপর খুব সদয় গলায় বললেন আপনি খুব খাঁটি মানুষ বলেই মনের কথা গোপন করলেন না আপনার অবস্থায় পড়লে হয়তো ঢের বেশি বিচলিত হতাম কিন্তু বিশ্বাস আঁকড়ে ধরতে পারার মতো দুটো ঘটনা আপনাকে তাহলে বলি আর নিজের একটু গুণ গিয়ে রাখি আমি অসত্য বড় একটা বলি না কারণ গরুর আশীর্বাদে আমার অসত্য বলার দরকার হয় না দেড়শো পণ্ডিত জ্যোতিষী পনেরো দিন ধরে দু হাজারের উপর মেয়ের জন্মপত্রে চুল চেরা বিচার করে দশটি মেয়েকে বাছাই করেছিলেন তার মধ্যে তিনটি মেয়ের সঙ্গে আমার ছেলের সমস্ত রকম বিচারে দুর্লভ রকমের রাজ মিল বাকি সাতটি মেয়েরই খুবই উঁচু স্তরে রাজ মিল স্বাভাবিকভাবে আমি প্রথম তিনটি মেয়ের দিকে নজর দিলাম তার মধ্যে একটি মেয়ের বয়স হবে পাঁচ তাকে বাতিল করলাম অন্য দুটির মধ্যে আপনার মেয়ে একটি ছবি দেখেই যাকে পছন্দ হলো সে আপনার মেয়ে নয় আমারই খুব পরিচিত এক ভদ্রলোকের মেয়ে ফটো দেখেও মেয়েটিকে রূপসী মনে হলো আমার স্ত্রীরও খুব পছন্দ তাই খুশি মনে তার দিকেই এগোলাম কিন্তু কিন্তু যা ভাবিনি তাই যে জন্যেই হোক সেখানে বিয়ে বরবাদ হয়ে গেল আমার মনটা বড় খারাপ হয়ে গেল মনে মনে ভাবলাম অন্য সাতটি মেয়ের মধ্যে কাউকে বাছাই করতে হবে হয়তো কারণ আমার রূপসী স্ত্রীর ইচ্ছে ছেলের বউও রূপসী হোক মনে একটু দুশ্চিন্তা নিয়ে ঘুমিয়েছিলাম হাতে সময় তো খুব নেই স্বপ্ন টপ্ন দেখি না কিন্তু সেই ভোর রাতে একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম দু ভাই নিজের অবচরে উন্মুখ ভদ্রলোকের বলার ভঙ্গিটুকু সহজ সরল মিষ্টি গম্ভীর রাজেন্দ্রনারায়ণ বলে গেলেন সেই স্বপ্নের কথা কেউ জানে না আমার স্ত্রীও না আজ আপনারা শুনছেন দেখছি এই বাড়িতে মস্ত উৎসব লেগেছে কিছুর বহু লোকজন আনন্দের ব্যাপার আমারও আনন্দ কম নয় আমি আমার ওই ভগ্নিপতির ফটোর সামনে দাঁড়িয়ে তার মুখেও খুশির হাসি এই উৎসবের আনন্দের ছোঁয়া আর ওই ফটোতে প্রত্যক্ষ গুরু মহারাজ দাঁড়িয়ে আমার দিকে চেয়েই হাসছেন অনির্বচনীয় হাসি এর পরের আরও আরো তার যুগ আমার এই দোতলার অন্দরমহলে হেঁটে চলে বেড়াচ্ছে লাল ডুড়ে বেনারসি পরা ছোট্ট একটি বউ মুখখানা খুব চেনা চেনা দেখা দেখা ঘুম ভেঙে যাবার পরেও আমার সমস্ত শরীর আনন্দে কাঁপছিল ছিল গুরু মহারাজ আর সাধক ভগ্নিপতির আনন্দ মূর্তি দেখলাম তাদের আশীর্বাদ পেলাম আর লাল ডুড়ে বেনারসি পরা যে বাচ্চা বউটি আমার অন্দরমহলে ঘুরে বেড়াচ্ছে সে রাজার বউ ছাড়া আর কে হতে পারে জেগে ওঠার পরেও বউয়ের ঢলঢলে কচি মুখ স্পষ্ট চোখে ভাসছে আর আমার দেখা মেয়েই মনে হচ্ছে কিছু মনে পড়ল তখনই শয্যা ছেড়ে ঘরে চলে এলাম টেবিলের ওই ড্রয়ারে দশটি মেয়ের ছবি আর কাগজপত্রে খাম দুভাগে ভাগ করা ছিল বিশেষ বাছাই তিনটি মেয়ের একটির বয়স পাঁচ বলে বাতিল হয়ে গেছে রূপসী মেয়েটির হবার নয় আর যে খামটি বাকি সেটা খুললাম আগেও দেখেছিলাম রূপসী মেয়ে পেয়ে ওটি সরিয়ে রেখেছিলাম স্বপ্নে দেখলাম ফোটোর এই মেয়ে লাল বেনারসি পরা রাজার বউ হয়ে অন্দরমহলে ঘুর করছে এখন বুঝতে পারছেন দয়া করে ভবিতব্যের এই ব্যাপারখানা আগে থাকতে দেখিয়ে দিয়ে কে আমার সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা শেষ করে দিলেন দুই ভাই নির্বাক সুধাংশু রায় বিচার বিবেচনা করে এসেছেন তাই এখনো ধাধার মতো লাগছে তার কিন্তু ভিতরে ভিতরে এক ধরনের রোমাঞ্চ অনুভব করছেন একটু বাদে প্রভাংশু কুমার জিজ্ঞেস করলেন দুটো ঘটনার আর একটা কি রাজেন্দ্রনারায়ণ প্রশান্ত গম্ভীর কিন্তু চাউনি হাসি হাসি ফিরে প্রশ্ন করলেন আমাদের কুলপুরোহিত ভরচাজ মশাই যখন বগুড়ায় আপনার ভাইজিকে দেখতে গিয়েছিলেন তখন আপনিও তো সেখানে ছিলেন আগে তাকেও কি খুব নরম মানুষ মনে হয়েছিল আপনাদের মেয়ে দেখেই পছন্দ করে ফিরবেন এমন হয়েছিল না তার আচরণে তাকে কঠিন বিচারকই মনে হয়েছিল আর আমাদের তারপর একটু ত্রুটির কারণে ভালো করে মেয়ে না দেখেই তিনি ফিরে যাচ্ছেন ভেবেছিলাম হাসলেন তিনি সত্যিকারের নীল পণ্ডিত মানুষ আর বাইরের আচরণও নরম নয় ফটোতে আপনার ভাইজিকে দেখে তারও খুব মন ওঠেনি আর আমার স্ত্রীর মনও জানতেন ভাগ্যের সঙ্গে মেয়ে রূপও যে তিনি চেয়েছিলেন এ আমি আপনাদের কাছে গোপন করিনি ভবিতব্য আর গুরুর ওপর বিশ্বাস রেখে মেয়ের লক্ষণ বিচারে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েই আমি তাকে মেয়ে দেখতে পাঠিয়েছিলাম যার ফলে খোঁত বার করা সম্ভব হলে জমিদার বলে তিনি আমারও মন রেখে সিদ্ধান্ত নিতেন না আর মজা দেখুন আপনারা যা ত্রুটি ভেবেছিলেন তারই ফাঁক দিয়ে ভবিতব্যের বিধান কত অনড় তা প্রমাণ হয়ে গেল ভরচাষ মশাই আপনাদের শুধু কথা দিয়ে না নিজেকেও মস্ত ভাগ্যবান ভাবতে ভাবতে ফিরলেন কেন বলুন তো প্রভাংশু কুমার দাদার থেকেও বেশি উৎসুক কারণ ওই রাসভারী কুলপুরোহিতের রানীকে পছন্দ করে আসাটা তার কাছে এখনো রহস্যের মতো রাজেন্দ্রনারায়ণ প্রসন্ন মুখেই জানালেন কেন কুলপুরোহিত নিজেকে ভাগ্যবান ভেবেছেন নিরিবিলি পুজোর ঘরেই স্বয়ং দুর্গা ধ্যানে বসে যা ঘটেছিল যেমন শুনেছেন তেমনই বললেন রাজেন্দ্র নারায়ণ রানীর সঙ্গে তার যা কথাবার্তা ঘটেছিল কিছুই গলার কাছে কিছু দলা আবার ওটাই যেন অভাবিত আনন্দের উৎস কিছু মেয়ের চুপি চুপি এসে ফাঁকতালে ভগবানকে দেখে নেবার মতলবের কথা শুনে হাসি পেয়েছে আবার দুচোখের কোন কোণ শিরশিরও করে উঠেছে এরপর এত বড় ঘরে খানিকক্ষণের জন্য একটা নিরাপতার মাধুর্য ভরাট হতে থাকলো রাজেন্দ্র বললেন এখনো আপনাদের দুই ভাইয়ের মধ্যে কিছু যদি আলোচনা করার থাকে আদেশ করুন আমি পাঁচ দশ মিনিটের জন্য বাইরে যাচ্ছি সুধাংশুবাবু নিজের ভিতরের অবস্থার হদিস নিজেও পাচ্ছেন না বললেন আপনি বসুন ভাইয়ের দিকে ঘুরে হাল ছাড়া গলায় জিজ্ঞেস করলেন কিরে তুই কি বলিস প্রভাংশু প্রায় নির্লিপ্ত গলায় জবাব দিলেন আমি আর কি বলবো তোমার কিছু আছে কিনা ভাব ইসৎ অনুযোগে সুধাংশু সুধাংশুবাবু বললেন তোর মন আমি রাঁচিতেই বুঝেছিলাম রাজেন্দ্র রানার দিকে ফিরলেন কিন্তু এই ফাল্গুনেই বিয়ে দিতে হবে বলছেন এর মধ্যে আমি প্রস্তুত হব কি করে সেজন্য আপনাকে কিছু ভাবতে হবে না তিন দিনের মধ্যে আপনার জন্য কলকাতায় বাড়ি ঠিক হয়ে যাবে কাজের লোকের ভাবনাও আপনাকে ভাবতে হবে না আপনি শুধু আমার মা লক্ষ্মীকে নিয়ে আর সব আত্মীয় পরিজন নিয়ে চলে আসুন এর বেশি আপনার আর কোনো দায়িত্ব নেই আশীর্বাদের দিনও ফাল্গুনের গোড়ার দিকে ঠিক হয়ে আছে দ্বিধান্বিত সুধাংশুবাবু বললেন আমি ঠিক এ প্রস্তুতির কথা বলছি না এ বয়সের মেয়ের বিয়ে হতে পারে কল্পনায় আসেনি হঠাৎ এত বড় খরচ সামলাব কি করে রাজেন্দ্র হেসে জবাব দিলেন গরজ আমার সব দায়ও আমার এসব নিয়ে আপনি ভাবছেন কেন হরে তো কি কেনার পয়সা তো আছে তাই দিয়ে মেয়ের বিয়ে দেবেন তার গয়না ফুলের তো অভাব নেই ফুলের গয়না দেবেন বাদ বাকি সব আমি করব আপনি নিশ্চিন্ত থাকুন কিন্তু সুধাংশুবাবু এভাবে নিশ্চিন্ত হতে রাজি নন আস্তে আস্তে মাথা নাড়লেন বলেন আমি চাকরিজীবী মানুষ আপনার তুলনায় কিছু করার সাধ্য বা সামর্থ্য আমার কোনোদিনই হবে না তবু প্রথম মেয়ের বিয়ে আমার প্রথম কাজ আপনি উদার বদান্য বলেই আমি এমন সুযোগ নিই কি করে আপনার কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে মেয়ের বিয়ে দেব এটা আমার ভাবতে অসুবিধে হচ্ছে আমাকে আরো কিছু সময় দিতে পারেন না রাজেন্দ্র হাসছেন দেখুন এরই মধ্যে আপনি একটু ভুল করে ফেলছেন এই বিয়ে আমার ইচ্ছে হচ্ছে না আর এখন দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছেতেও হচ্ছে না যার ইচ্ছে হচ্ছে তার ওপর কর্তৃত্ব করার সাধ্যই আমার বা আপনার কারুরই নেই যাক আপনার সেন্টিমেন্ট আমি একটু খাটো করতে চাই না আপাতত আমার আপনার দুতরফের খরচই আমাকে করে যেতে দিন তার মধ্যে সময়ে মেয়ের বিয়ে দিলে যে টাকাটা আপনি খরচ করতেন সেই টাকা আপনি ধার বলে ভাবুন যখন পারবেন শোধ করবেন আর আমিও হাত পেতে নেব আর ততদিন যদি আমি বেঁচে নাই থাকি সেই টাকা আপনি আমার মা লক্ষ্মীর নামে লিখে দেবেন বসু চৌধুরীর ধার তার বংশের বউয়ের হাতে দিয়ে আপনি ঋণ মুক্ত হলেন নিরূপায় দু চোখ ভাইয়ের দিকে ঘুরল তাকালেন জিজ্ঞেস করলেন আর কিছু ভাবার বা বলার আছে নিঃশব্দ হাসিতে রাজেন্দ্রনারায়ণের সমস্ত মুখ ভরাট সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন দু হাত জোর করে সুধাংশুবাবুর দিকে চেয়ে বললেন তাহলে ধরে নিতে পারি মা লক্ষ্মীকে ভিক্ষে পেয়ে গেছি আর আমি ভিকিরই নই নিজের অধিকারেই এখন আপনাদের বেয়াই বলে ডাকতে পারি এমনিতে সুধাংশুবাবু ভাবপ্রবণ নন খুব কিন্তু বাস্তবে এমন পরিস্থিতির মুখোমুখি জীবনে আর কি হয়েছেন এই মানুষটির প্রতি শ্রদ্ধার ভিতরটা অনেকক্ষণ ধরেই আনত হয়েছিল জবাব না দিয়ে এবারে তিনিও আস্তে আস্তে উঠে দাঁড়ালেন এগিয়ে এলেন দুহাত জোর করে বললেন আপনি আমাদের পিতৃতুল্য এরকম বলে অপরাধ বাড়াবেন না আশীর্বাদ করুন আমরা যেন আপনার এই ডাকের যোগ্য হতে পারি আর যাকে আনছেন সে যেন আপনার আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে নত হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন রাজেন্দ্র তার আগেই দুই বাহু ধরে ফেলে তাকে বুকে টেনে নিলেন তাকে ছেড়ে হৃষ্ট বদনে প্রভাংশুবাবুর দিকে দু হাত বাড়িয়ে দিলেন আসুন বেআই মশাই দুই গুরু দুই শিষ্যের জড়াজড়িটা একে ভালো করে দেখিয়ে দি। তার সঙ্গে গোলাকুলি সারার পরেই ব্যস্ত মুখ বসুন আপনারা এক মিনিটের মধ্যে আসছি পুরু পর্দা ছেলে বেরিয়ে গেলেন আর ফিরলেনও প্রায় তক্ষণি ফিরে সোফায় বসার আগেই একসঙ্গে হয় বিশ পঁচিশটা শাঁখ বেজে উঠল দুই ভাই সচকিত পরের মুহূর্তে আরও গমগমে ব্যাপার শুধু শাঁখ নয় অনেকগুলো কাঁসুর ঘন্টাও বেজে উঠল মিনিট তিনেক ধরে চলল তারপর থামতে কান মাথা ঠাসা শব্দতরঙ্গ ঝেড়ে ফেলার মতো করে মাথাটা জোরে নেড়ে প্রভাংশকুমার কুমার হেসে জিজ্ঞেস করলেন এটুকুর জন্য কতজন মজুত ছিল রাজেন্দ্রনারায়ণ তেমনই হেসেই জবাব দিলেন দুটো পাঁচটা নয় আর চার যুগের ওপর ধরে প্রত্যেক বছরই আমার সতেকের ওপর ছেলে এখানে থেকে পড়াশোনা করে এতক্ষণ পর্যন্ত ওদেরও ভিকিরির দশা গেছে হ্যাঁ এখন আনন্দ ঠেকাবেকে পর্দার ওদিক থেকে মেয়ে গায়ত্রী গলা বাবা আসব এদিক থেকে প্রসন্ন আহ্বান আয় আয় পর্দা সরিয়ে ভাইয়ের হাত ধরে গায়ত্রী ভিতরে এলেন রাজেন্দ্রনারায়ণ বললেন এই আমার মেয়ে আর এই আমার ছেলে ছেলের দিকে তাকালেন ইনি তোমার শ্বশুর শ্বশুর মশাই খুর প্রণাম করো হাফ প্যান্ট পরা ভাবি জামাই দিদির হাত ছেড়ে সপ্রতিভ মুখে দুজনকেই প্রণাম করল দিদিও প্রণাম করতে আসতে দুই ভাই শশব্যস্তে বাধা দিলেন সম্পর্কে যাই দাঁড়াক একজনের বয়স তিরিশ আর একজনের আঠাশ এই মেয়ের বয়স পঁচিশ ছাব্বিশ হবে তাও শোনা ছিল প্রভাংশু কুমার হবু জামাইকে আদর করে কাছে টেনে নিলেন তোমার নাম কি রাজকুমার বসু চৌধুরী সকলে রাজা বলে ডাকে সুধাংশুবাবু কোন যুগে বসে আছেন ভুলে গেছেন প্রসন্ন চোখে রাজকুমার আর রাজাই দেখছেন তিনি রাজার সঙ্গে রানীর মিল মনে পড়ছে রাজেন্দ্রনারায়ণ মেয়েকে বললেন তোর মাকে একবার আসতে বল ভাইয়ের হাত ধরে গায়ত্রী বেরিয়ে যেতে সুধাংশুবাবু মনের কথা চাপতে পারলেন না আপনার এমন ছেলে আর এত সুন্দর মেয়ে আমার মেয়ে তো দেখতে একেবারে সাধারণ রাজেন্দ্র হাসতে লাগলেন আমার মা লক্ষ্মীর আসল রূপ তাহলে বাবা হয়েও আপনার চোখে পড়েনি ভাগ্য বটে আমাদের কুলপুরোহিত বিধু ভট্টাচার্যের আসল রূপ তিনি দেখে ফেলেছেন একটি পুরুষের হাত পুরু পর্দা টেনে ধরল ঘরে যিনি এলেন তাকে দেখা মাত্র সসম্ভ্রমে দুই ভাই সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন সাবিত্রী বসু চৌধুরানী এরা দু হাত জুড়ে অনেকটা ঝুঁকে নমস্কার জানালেন সাবিত্রী বসু চৌধুরানী শিথিল দু হাত বুকের কাছে উঠল ঠোঁটে হাসির আভাস বসুন আপনি বসুন প্রভাংশুর বিনীত সৌজন্য রাজেন্দ্রনারায়ণ হেসে উঠলেন আপনাদের চোখ নেই দেখছি একজন পর্দা সরাতে উনি ছোঁয়া বাঁচিয়ে ঘরে এলেন এই ম্লেচ্ছদের ঘরে এসে উনি বসবেন সাবিত্রী বসুচৌধুরাণী তার দিকে তাকালেন না পাতলা দুই ঠোঁটের ফাঁকে হাসিটুকু ধরা আছে বলেন বসুন আপনারা নিজের অগচরে তারা বসে পড়তে আবার বললেন এত বড় ভাগ্যের দিনে উনি আমার সংস্কারী জর্জর দুঃখের দিকটাই আপনাদের দেখাচ্ছেন রাজেন্দ্রনারায়ণ তখনই পিছু হটলেন আমি উহিড্র করছি স্ত্রীর দিকে তাকিয়ে যেন গোপন কিছু ফাঁস করলেন কচি বেআইরা গায়ত্রীকে দেখে খুব সুন্দরী বলছিলেন তাই তোমাকে দেখাবার লোভ সামলাতে পারলাম না একই বেআইরা এমন হাঁ করে আছেন কেন বৃদ্ধের পঞ্চম পক্ষের তরুণী ভারজালাবের ভাগ্য দেখছেন যিনি বললেন তার বয়স যাই হোক দেহের বাঁধনীতে বার্ধক্যের আভাস কোথাও নেই তবু এর পাশেও মহিলাকে অনেক কাঁচা মনে হয় যত ভালোই লাগুক দু ভাইয়ের কেউ মন্তব্য কিছু করতে পারছেন না সাবিত্রী বসু চৌধুরানীর হাসি ছোঁয়া দু চোখ তাদের দিকে হাপতারা অপ্রস্তুত হবেন না আনন্দ হলে মোহনপুরে জমিদার বাহাদুর এমন রসিকতা করতে পারেন পঁয়ত্রিশ বছরে বিবাহিত জীবনে আমারও জানা ছিল না মেয়ে রূপসী সন্দেহ নেই কিন্তু কোনো মায়ের এত রূপ আর সেই সঙ্গে এরকম ব্যক্তিত্ব দুই ভাইয়ের কেউ আর দেখেননি তার দিকে চেয়ে সুধাংশুবাবু ঘুরিয়ে আগের কথারই পুনরুক্তি করলেন আমার মেয়ে খুব সাধারণ দেখতে আপনাদের সামনে এসে দাঁড়ানোর মতো তো নয়ই তাকে আপনারা বহু করে আনছেন আমাদের ভাগ্যে শেষ নেই একটু চেয়ে থেকে সাবিত্রী বসুচৌধুরানী জবাব দিলেন ভাগ্য আমাদেরই বলতে হবে আপনারা তো বিয়ে দেবেন না স্থির করেই এসেছেন শুনেছি দু ভাই অপ্রস্তুত রাজেন্দ্র হাসছেন শায়দ দেবার সুরে বললেন যা বলেছ মত আদায় করতে কম বেগ পেতে হয়েছে আচ্ছা এবারে ওদের আয়োজন কদ্দূর হলো দেখো আর নিচে আনন্দগোপালকে খবর পাঠাও সাবিত্রী বসুচৌধুরানী দরজার দিকে এগোতে বাইরে থেকে কেউ পর্দা টেনে ধরল পর্দার ফাঁক দিয়ে বাইরে এখন অনেকেরই আনাগোনা অনুভব করা যাচ্ছে একটু বাদে নিচে সেই কোট প্যান্ট পরা প্রৌঢ় ভদ্রলোক ত্রস্তে ভিতরে এসে দাঁড়ালেন সেক্রেটারি আনন্দ গোপাল হাজরা জমিদার বাহাদুর হুকুম করলেন বেআই মশাইদের সম্বন্ধী নিখিল রঞ্জন ঘোষের হোস্টেলে ম্যানেজারকে গাড়ি নিয়ে চলে যেতে বলুন আমরা অপেক্ষা করছি জানিয়ে তাকে এক্ষুনি নিয়ে আসতে হবে তিনি বেরিয়ে যেতে একটু অবাক হয়ে সুধাংশুবাবু বললেন নিখিলকে কেন আমরা তো উর্ব ভাবছিলাম পরিতুষ্ট রাজেন্দ্রনারায়ণ জবাব দিলেন আপনার ভাবনার ওপরে আমার কি কোনো হাত আছে যাতে হাত আছে সেক্রেটারি তাই করতে গেলেন নিখিলবাবু এলে আগে আমরা একসঙ্গে বসে একটু জলযোগ পর্ব সারব তারপরে একসঙ্গে দুপুরের আহার আপনারা কখন যাবেন সেটা তার পরের ব্যস্ত হয়ে কিছু বলতে যেতেই বাধা দিলেন বিনয়াবনত মূর্তি দেখেছেন বেআই মশাইরা এখন থেকে কড়া জমিদারের দাপট দেখবেন আপত্তির চেষ্টা পণ্ডশ্রম হবে বিকেলের আগে ছাড়া পাচ্ছেন বলে মনে হয় না কিন্তু ভাইকে নিয়ে বিকেলে গাড়িতে যে আমার দেশে যাবার কথা তারপর বগুড়ায়ও যাবেন সব ব্যবস্থা করে দেব বিকেল তো বিকেলে বিপুল জলযোগ আর বিপুলতর মধ্যাহ্ন ভোজনের পর তিন অতিথিরই হাল ছাড়া অবস্থা প্রভাংশু তার সেজ তাকে জিজ্ঞেস করলেন গাড়ি ধরার জন্য বিকেলে কি আর নড়ে স্টেশন পর্যন্ত যাওয়া যাবে যাওয়া বাতিল হলো না বটে কিন্তু আগের প্ল্যান বদল করতেই হলো তিন দিনের জায়গায় সুধাংশু রায়চৌধুরী পুরো এক সপ্তাহের ছুটি নিয়ে এসেছিলেন দু রাত কারাপাড়ায় আর তিনেক বগুড়ায় থেকে রাঁচিতে ফিরবেন ঠিক করেছিলেন এখন বাকি দুজনের সঙ্গে পরামর্শ করে স্থির করলেন অফিসার জয়েন করবেন না সে সময়ও আর হবে না বিয়ের দিন নির্দিষ্ট মাঝে আর পাঁচ সাড়ে পাঁচ সপ্তাহ মাত্র সময় বগুড়া থেকে টেলিগ্রাম করে দু মাসের ছুটি নিয়ে নেবেন কারাপাড়া আর বগুড়া হয়ে যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে নিয়ে কলকাতা ফিরতে হবে অতএব ভাইকে তো সঙ্গে থাকতেই হবে শ্যালকের মেডিকেল কলেজের পড়াশোনাও আপাতত শিখেই জমিদার বাহাদুরের গাড়ি নিয়ে নিখিল রঞ্জন হোস্টেল থেকে নিজের আর অন্য দুজনের হোলডল সুটকেস নিয়ে এলেন রাজেন্দ্র তিনজনের টিকিট কাটিয়ে রেখেছেন এখান থেকেই যাত্রা হেসে বললেন এতক্ষণে আপনাদেরও একটু বিয়ে বিয়ে মেজাজ এসেছে দেখছি যত তাড়াতাড়ি পারেন সকলকে নিয়ে চলে আসুন দরকার হলে পাশাপাশি দুটো বড় বাড়ি ঠিক করে রাখা যাবে আপনাদের যেখানে যে আছে সবাইকে আমার হয়ে আমন্ত্রণ জানাবেন তাদের আসা যাওয়া থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থার ভার আমার আপনারা মনে এতটুকু দ্বিধা রাখবেন না কারণ সাগর যে মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলতে যাচ্ছি আমি আপনারা আমাকে সাহায্য করেছেন প্রাক মতো সিঁড়ির পাশেই ফুলে সাজানো গাড়ি দাঁড়িয়ে আছে নিচের বারান্দায় তিনটি বারান্দা তিনটি অল্প বয়সী ছেলে পাশাপাশি দাঁড়িয়ে অতিথিদের নিয়ে জমিদার বাহাদুর বারান্দায় আসতে তারা এগিয়ে এসে তিনজনের হাতে পাঁচটি করে বড় লাল গোলাপের এক একটি হয়ে গিয়ে দিল আলাদা বোটা শুদ্ধ গোলাপ তাদের জামার পকেটে আটকে দিল তপনিবাসের অন্য সব ছেলে গাড়ির ওধার থেকে গেট পর্যন্ত রাস্তার দুদিকে সার বেঁধে দাঁড়িয়ে তাদের মাঝখান দিয়ে গাড়িটা এগোতে একে একে সকলে হাত জোর করে মাথা নুইয়ে অভিবাদন জানাল এটুকুর অর্থ যেমন স্পষ্ট তেমনই মিষ্টি আসন্ন কর্ম জমিদার বাহাদুরের একলার নয় এ বাড়ির সকলেরই সকলেই একসঙ্গে একাত্ম গাড়ি ফটক ছাড়াতে বড় একটা নিঃশ্বাস ফেলে চাপা গলায় প্রভাংশু কুমার বলে উঠলেন এর পরেও নিজেদের প্ল্যান জল্পনা কল্পনা হিসেব নিকেশের কোনো মানে হয় আজকের মতো শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা পরকপালে রাজারানী উপন্যাসটি আমি এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে শেয়ার করতে ভুলবেন না আর কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ